বন্দে গুরুপদ্বন্দ্ব ভক্ত বিন্দম শ্রীচৈতন্য প্রভু বন্দে নিতো শ্রী নন্দন বন্দে রাধিকা চরণোদ গোপীজন সময়ুক্ত বৃন্দন মনোহর

कृष्ण भक्ति पदे देवी सत्वत्व नमो नमः नारायण नमस्कृत नर जरोतम देवी सरस्वती वैस तथो जो मदीर संकीर्तन <coughs> संकीर्तने कृष्ण कथोपदेश गौरी पत्र प्रकाशने चा।

বন্দে মহাপুরুষতে মহাপুষতে চর পাল্লবকচন্দমি ছটা বিসে কি গভবধূ শুভর্শ পূর্ণাগর সারমূর্তি সারাধিকা কথা করি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতন্দ श्रीद्वैत गदाधर भक्त गौरभक्तबिंद श्री कृष्ण चैतन्य प्रभुनतानंद श्रीयादत गदाधर भक्त गौरभक्तंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम রে হরে আজানুম্বিত ভুজৌ কনকীর্নৈকিত কমলা বিশ্বাম্বরো দ্বিজ ভুগধর্মপালো বন্দে জগৎ প্রিয় করুণা পুথারো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আজান লম্বিত ভুজ কনক বতো সংকীর্ন কমলা विषाम्भरु दिज भरु BANDE JAGAT PRIYA जगत्प्रिय KARUNA करुणा HARE हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे नमामि गङ्गे तव पादपङ्कजं सुरासुरैर्बन्दितो दिवरूपं भुक्तिञ्च मुक्तिं च ददासि नितं भावानुरूपेण सदा नरनं गङ्गातरङ्गरमणीयजटा कलापम् गौरी ही निरंतर विभुशी ही तबाम भागं नारायणो प्रियमनं मदापहारं बरान सिपुरापति भजभी ही शनाथं वागिश जस्स भद्वनी लक्ष्मी रजस्स चाभक्षेशी सिंहम भज हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, 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 राम हरे नाम संकर्तन प्रणाम प्रणामुक्ष शमनम तंग परम् नाम संकीर्तन जस्यान प्रणाम प्रणसन प्रणामुक्षमें तमा मरीम परम परम् गोष्ठीपति शिशील भक्ति सिद्धांत সরস্বতী গোস্বামীরা বহুপাত পরমংস জগৎগুরু জানিয়েছেন ভগবানের নাম গ্রহণ করা আর ভগবানের সঙ্গে সাক্ষাৎকার করা দুটো একই কথা গৌরীয় গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীরা বহুপাত পরমংস জগৎগুরু জানিয়েছেন ভগবানের নাম গ্রহণ করা আর ভগবানের সঙ্গে সাক্ষাৎকার করা দুটো একই কথা ভগবান নাম কোনো জড়জগতের কোনো বস্তু নয় শাস্ত্রেতে উল্লেখ আছে কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার কলিকালে শুধু নয় সর্বকালেই কিন্তু বিশেষ করে কলিকালে বিশেষ করে কলিকালের কথাটা বলা হলেও সর্বকালেই কিন্তু ভগবানের নাম হচ্ছে মোস্ট এফেক্টিভ একটা সাধন এটা সাধন বললেও হবে না শুধু সাধন নয় এটা সাধ্য অর্থাৎ বদ্ধজীব যখন হরি নাম করে তখন তাদের বাস্তবিক নাম হয় না এটা জড়জগতের একটা নাম উচ্চারণ হয় যে নামটা তারা বলে এটা কৃষ্ণকে মিন করে না যে নামটা ওরা উচ্চারণ করে হরি নাম করতে করতে এটা কৃষ্ণকে বোঝায় না অন্য কিছু বুঝিয়ে ফেলে সেই জন্য তাদের নাম বাস্তব হতে পারে না কিন্তু যখন কোনো সিদ্ধ মহাত্মা যেমন মাধবেন্দু পরিপাত কাঁদছেন হা কৃষ্ণ হা গোবিন্দ বলে তখন ওনার ওই আর্তনাদ এই কষ্ট করে ভগবানকে ডাকছেন তাঁর তেনার ওনার ওই উচ্চারণের সঙ্গে কৃষ্ণ স্বয়ং উপস্থিত আছেন তিনি যে কৃষ্ণ বললেন যে শব্দটা আর কৃষ্ণ দুজনই এক ওখানে উপস্থিত আছেন কিন্তু বদ্ধজীবের ক্ষেত্রে সেটা হয় না কিন্তু সেটা সচিদানন্দ ভক্তি ঠাকুর জানাচ্ছেন প্রথমেই আপনারা কোনো ফল পাবেন না প্রথমে আশা করবেন না কিন্তু অত্যন্ত যত্নের সঙ্গে অত্যন্ত আদরের সঙ্গে হরি নাম নেবেন অত্যন্ত যত্নের সঙ্গে এই হরি নাম নিতে নিতে যখন আমাদের অনর্থ আতি সমস্ত কিছু বিদুরিত হবে সেই সময়তে বুঝতে পারবেন হরিনাম করতে করতে হরিকে দেখতে পাবেন ভগবানকে সাক্ষাৎ দেখতে পাবেন ভগবানের লীলা ভগবান যদি বৃন্দাবনে যেতে সব এই নামের মাধ্যমে সব হয়ে যাবে কিন্তু এই কথা এখন বিশ্বাস হবে না ওই জন্য ছিল বহুপাত বলছেন প্রথমেই কোনো ফল লাভের কোনো সম্ভাবনা নাই কিন্তু আপনারা নামগ্রহণ বন্ধ করবেন না অত্যন্ত ধৈর্যের সঙ্গে এবং প্রাণের আর্তির সঙ্গে যেরকমভাবে ডাকলে পরে কোনো একজন মানুষ সারা দেয়। ঠিক সেরকমভাবে কৃষ্ণকে ডাকলে পরে কৃষ্ণও সারা দেন এই কথাটা শাস্ত্রে প্রমাণিত এটা কোনো আমাদের কোনো গল্প কথা নয় এটা স্বাস্থ্যের প্রমাণিত কথা যার জন্য প্রভুপাত বলছেন ভগবান নাম করা আর ভগবানের সঙ্গে সাক্ষাৎকার করা দুটো একই কথা অত্যন্ত যত্নের সঙ্গে করা দরকার কালকে আমরা অজামিল প্রসঙ্গের যে প্রারম্ভিক সামান্য আলোচনা করেছিলাম এটাতে আমাদের পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছেন যে কি করে লোকে যে পাপ আচরণ করে করার পরে তারা প্রায়শ্চিত্ত করে পাপ আচরণ করার পর তারা প্রায়শ্চিত্ত করে কিন্তু এই প্রায়শ্চিত্ত কতদূর পর্যন্ত এফেক্টিভ কার্যকরী হয় কারণ কখনো তারা সংকল্প করে আমরা পাপ করব না পরক্ষণই আবার পাপ করে করে আবার তারা প্রায়শ্চিত্ত করে ফেলে আর সেই প্রাশ্চিত যদি হরিনাম নিয়ে করে তাহলে তো আর কোনো কথাই নেই তা তো ভয়ঙ্কর বিপর্যয় এটা নাম অপরাধের অন্তর্গত হয়ে যাবে অর্থাৎ নাম বলে পাত বুদ্ধি নামকে গ্রহণ করবো আমি পাপ বিভিন্ন রকম পাপ করবো করে পাপ গ্রহণ পাপ করে ভগবানের নাম গ্রহণ করবো অতএব আমার একটা ভালো বেশ উপায় পেয়ে গেলাম আমি পাপও করবো আবার ভগবানের নাম করব এই জন্য এই পুরুষোত্তম মাসেতে সে হরিনাম চিন্তামণির যে গম্ভীর আলোচনা হয়েছিল সেই সময় আলোচনাটা হতে পেরেছিল ভালো করে যাই হোক সেই আলোচনাগুলো শুনলে পরে ভগবান নামের মহিমা এবং গম্ভীর তাৎপর্য অনেক কিছু অনেক কথা আলোচনা হয়েছিল এমন কি যে কথা আমি এখন আলোচনা করতে বসেছি হয়তো সেরকমভাবে সেই আলোচনা নামের ময় হতে পারবে না সেখানে যেরমভাবে হয়েছে অ্যানালিটিক্যালি অত্যন্ত গম্ভীরভাবে ভগবানের নাম অজামিলের কি করে মুক্তি হলো কেন হলো এ সমস্ত গম্ভীর আলোচনা হয়েছিল তখন এখন হয়তো ততটা হতে পারবে না সম্ভব হবে না তাহলে পরীক্ষিত মহারাজের প্রশ্নটা ছিল কচিত নিবার্ততে অভদ্রা কচিত চরতে তৎপনহা প্রায়শ্চিত্ত অপার্থম মানে কুঞ্জর শৌচবাদ কখনো তারা সংকল্প করে আমরা পাপ করব না কখনো আবার সেই পাপ আবার করছে তাহলে প্রায়শ্চিত্ত করাটার কি মানে হল প্রাশ্চিত্ত কি কোনো সমাধান দিতে পারবে কোনো বাস্তব সমাধান সেইটাই পরীক্ষিত মহাজের প্রশ্নটা হচ্ছে এটা আমার তো মনে হয় এ প্রায়শ্চিত্ত এই যে করে এটা যেমন হস্তি স্নান করেন হস্তি স্নান হস্তি যেমন স্নান করে আবার ধুলো ময়লা গায়েতে ছড়িয়ে দেয় ঠিক সেরকমই মনে হচ্ছে তাহলে কি উপায়টা এইভাবে একটা প্রশ্ন করেছিলেন এবং সেই প্রশ্নটার উত্তর দিতে গিয়ে আমাদের বাদরাইনী অর্থাৎ সুখদেব গোস্বামী বলছেন কথাটা ঠিকই কথাটা তুমি মন্দ বলো নাই রাজন আপনি মন্দ বলেন নাই কারণ যারা ভগবত বিমুখ যারা ভগবানের বিমুখ তারা তো অসু সে কথা প্রমাণ আগেও বলেছি কৃষ্ণ ভক্ত বিষ্ণু ভক্ত ভবের দৈব অসুরস্তৎ বিপর্যয় যারা ভগবানেরতে কোনো বিশ্বাস নেই কিছু নেই তাদেরকেই অসুর বলা হয় অসুর আর কাকে বল অসুর কাকে একেই বলে অসুর সেক্ষেত্রে একথাও আমি বলেছিলাম যে ব্রাহ্মণ যদি বিষ্ণুভক্তি শূন্য হয় আর যদি কোনো চণ্ডাল হয় কুকুরের মাংস খেত আগে সে যদি ভগবান নাম নিয়ে পবিত্র হয়ে যায় তাহলে স্বাস্থ্যে অনেক প্রমাণ আছে তিনি অনেক উন্নত সেই সব প্রমাণগুলো সময়ে সময়ে আমাদের ভাগবতে আলোচনা প্রসঙ্গে হতে পারবে বিপ্রাদ দেশরবণ জুতাত অরবিন্দ নাহ পদারবিন্দ বিমুখাত সপচম্বরিষ্ঠম এসব কথা বলছেন অনেক কথা আছে এখন সুখদেবসাই বলছেন ঠিকই কথা বলেছেন রাজা ন তথাই অগবান রাজন পুয়েত তপআভী যথা কৃষ্ণার্পিত প্রাণ তৎপুরুষ নিষেবয়া হে রাজন যেমনভাবে ন তথাই ভগবান রাজন পুয়েত তপ আদবি তপস্যা আদি প্রাশ্চিত্ত চান্দ্রা বিভিন্ন ব্রত আছে চন্দ্রায়ণ ব্রত আদি বিভিন্ন ব্রত আছে এর দ্বারা মানুষ পবিত্র হওয়ার চেষ্টা করে অর্থাৎ যে পাপগুলো করেছিল সেগুলো থেকে উপরত উপরতও বলা ঠিক হবে না মানে তার বাইরে যাওয়া উপরত তখন বলবো যখন নিশ্চয় করে আর করবো না কিন্তু তা তো নয় কাজে উপরতও বলা যায় না যাই হোক প্রত্যেকটা শব্দ বুঝে তাহলে এখানে বলছেন ন তথাহি অগবান রাজন প্রিয় তপ আদি তপস্যা আদি বিভিন্ন পদ্ধতি উপবাস বিভিন্ন দ্বারা পাপি মানুষ তত ততটা পবিত্র হতে পারে না যতটা কৃষ্ণার্পিত পান তৎপুরুষ ও নিষেবাইয়া কৃষ্ণার পৃত পান মানে হল কোনো এক মহান ভক্ত যার হৃদয়টা কৃষ্ণের চরণে স্বাভাবিকভাবেই পড়ে রয়েছে সে সমাজে রয়েছে তোমরা দেখছ তিনি চলছেন খাচ্ছেন কথা বলছেন সবই করছেন কিন্তু তার চিত্তবৃত্তি অন্তঃকরণটা সবসময় ভগবত চরণে পড়ে রয়েছে এরকম যে কোনো একটা মহাপুরুষ সেই মহাপুরুষের যদি কোনো সেবা করতে পারা যায় তাহলে তাড়াতাড়ি করে পবিত্র হওয়া যায় এত তাড়াতাড়ি আর অন্য কিছু তো হয় না সেই জন্য বলছেন মনে আছে হয়তো মনে আছে যে বিদুরজি মহারাজের সম্বন্ধে যুধিষ্ঠির মহারাজ বলেছিলেন একই কথা বলেছিলেন ওই আপনার মতো এরকম মহাপুরুষ এরা তীর্থতে কি জন্য যায় তীর্থ তো করতে যান না আপনারা তীর্থকে পবিত্র করতে যান ভগৎবিদা ভাগবতা তীর্থি ভূতা স্বয়ং বিভ তীর্থি করবন্তি তীর্থানী শান্ত স্তে নদাভৃতা আপনার তীর্থ করা মানে তীর্থকে পবিত্র করতে আপনার চরণেই তো সমস্ত তীর্থ আপনি কোথায় তীর্থ করতে যান এই কথা বলেছিলেন তাহলে এই কথাটাই মিলে গেল যে যত প্রায়শ্চিত্ত চান্দায়ন আদি অনেক তপস্যা করব কিন্তু সেই সব পঞ্চতপ করতে পারি পঞ্চতপ করতে বিভিন্ন রকম করতে পারি কিন্তু কৃষ্ণার্পিত প্রাণ যেসব মহাপুরুষ তাদের চরণের সেবার দ্বারা যতটা তাড়াতাড়ি পবিত্র হওয়া যায় যে পরিমাণে সেই পরিমাণে পবিত্র হওয়া সম্ভব নয় কারণ প্রথম কথা হলো, কৃষ্ণার্পিত পান কাদের বলবো একটাই কথা কৃষ্ণার্পিত পান মানে ভক্ত হয়ে গেল কথা উত্তর তাহলে কৃষ্ণারপিত পান মানে তিনি হচ্ছেন ভক্ত ভক্ত যদি হয় তার যদি সেবা করা যায় ভক্ত সেবা ভক্ত সেবা প্রেমলতিকার মূল তাহলে আর কোনো উত্তর আশা নেই তাহলে ভক্ত সেবা করা মানে আমি ভক্তি পাবো আর ভক্তি পাওয়া মানেই পরিষ্কার হলো ভক্তির মতো আর কিছু পবিত্র করতে পারবে না আজকেই আলোচনা করা হয়েছিল মায়াপুরে ইংরেজি কথাতে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন উদ্ধব একখণ্ড সোনা যদি থাকে সেই সোনাকে তুমি যদি আগুনে পোড়াও আগুনে পোড়ালে সেই সোনাটা বিশুদ্ধ হয় যে পরিমাণে পোড়াবে সেই পরিমাণে শুদ্ধ হয়ে যাবে ঠিক সেরকম যাদের হৃদয়তে ভক্তি আবির্ভাব হয়ে পড়েছেন বা হতে যাচ্ছে গুরু বৈষ্ণবের কৃপাতে তাদের ভক্তির আভাস মাত্রে মঙ্গল হয় তাহলে ভক্তি তো অনেক দূরে কথা ভক্তি কাকে বলে ভক্তি ভগবানের যে অন্তরঙ্গা শক্তি স্বরূপ শক্তি ভক্তি ভক্তিদেবী তিনি যখন হৃদয়তে আবির্ভাব হন তখন যে কি হয় সেটা বলা যায় না সেটা অনেক হরিকথা আলোচনা করলে তাহলে বোঝা যায় তাদের কি হয় এক কথায় বলতে গেলে পৌপাত বলতেন এক কথায় বলতে গেলে বলতেন ভক্তি ইজ দ্য ন্যাচারাল ফাংশন অফ ইয়ের সোল তোমার আত্মার স্বাভাবিক যে বৃত্তিটা যেটা এখন চাপা পড়ে রয়েছে মায়াতে সেটা হলো ভগবানের সেবা করাটাই তোমার উচিত কারণ ভগবান গীতাতে বলছেন মমৈব অংশ জীব লোকে জীব ভূত সনাতন এই যে যত জীবগুলো এসছে অনন্ত জীব সেই জীবগুলো আমার থেকেই এসছে আমার থেকে এসছে তারা কাজেই আমার অংশ অংশ বলতে যেন এ কথা কেউ না বোঝে অংশ বলতে এ কথা যেন কেউ না বোঝে অংশ বলতে এ কথা যেন কেউ না বোঝে যে ভগবানকে টুকরো টুকরো করে বানানো হয়েছে এটা নয় এই নিয়ে হরিদ্বারে বৃন্দাবনে বিভিন্ন জায়গায় তর্ক বিতর্ক হয় সে কথার উত্তর দেয়া হয়েছে সুষ্ঠুভাবে দেখুন আপনারা যেটা বিচার করছেন ওরকমভাবে হয় না যারা গম্ভীর সিদ্ধান্ত জানেন তারা ছাড়া এই কথার উত্তর পাবেন না কেউ প্রথম কথা হল ভগবান বলছেন মময়ব অংশ বলতে পারেন তিনি তো বলতেই পারেন সত্যিই তো তাই অংশ কিন্তু তাই বলে আমরা বলব মা ভগবানকে টুকরো টুকরো করে জীব হয়েছে এটা নয় এই নিয়ে মারামারি এক পার্টি বলেই এক পার্টি বলে এটা পাগলের দল এ তো মারামারি কিছু নেই এটা কমন সেন্স যেখানে বলা হচ্ছে যে একটা গোলকবৃন্দাবনের বা বৈকুণ্ঠ জগতের একটা ধুলিকণা কথাটা বুঝতে হবে একটা বৈকুণ্ঠ জগতের একটা ধুলিকণা আমি নেবো আর এ অনন্ত জড় একদিকে রাখবো কোনটা ভারী হবে অনন্ত জড় যত আছে কসমিক ওয়ার্ল্ড এগুলোকে একদিকে আমি রাখব আর একটা ধুলিকণা আমি বৃন্দাবন থেকে বা কোথা থেকে নেব তো কোন দিকটা ভারী হবে বলে স্বাভাবিক বৃন্দাবনে কেন কেন এই কথার উত্তর অনেকবার দেওয়া হয়েছে এগুলোকে চিন্তা করে না এই জগৎটাকে বলা হয় অপ্রাকৃত জগতের বিকৃত প্রতিফলন এই যে জগৎটা দেখা যাচ্ছে এই জগতা অপ্রাকৃতিক জগতের বিক্ষিত প্রতিফলন বিক্ষিত এই জগতের যত হিসাব কিতাব আমরা করব সমস্ত ঋণাত্মক অর্থাৎ নেগেটিভ কথাটা বুঝতে গেলে অনেক প্রচুর কয়েক বছর ধরে কথা শুনলে তবে এগুলো বোঝা যায় হঠাৎ শুনলে এগুলো বোঝা যায় না বলছে এই জগতের যা কিছু আছে মূল্য তোমরা দিয়ে থাকো সেইগুলোর কোনো মূল্য নাই এগুলো নেগেটিভ যেমন কেউ যদি একটু অঙ্ক জানে সামান্য অঙ্ক জানলেই হবে বেশি অঙ্ক জানতে হবে আমি জিরোটাকে যদি মধ্যিখানে রাখি আমি জিরোটাকে একটা পয়েন্টে রাখলাম আর ডান দিকে আমি এক দুই তিন চার করে লিখে যাচ্ছি আর আরেক বাঁদিকে আমি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর লিখে যাচ্ছি এখন কোনো মানুষকে যদি বলা হয় যে আপনি মাইনাস এক লক্ষ নেবেন নাকি প্লাস ওয়ান নেবেন তাহলে যারা অঙ্ক জানে তারা সঙ্গে সঙ্গে তীক্ষ্ণ যে আমরা মাইনাস এক লক্ষ কেন নেবো প্লাস নেবো কেন ঋণাত্মক দিক দিয়ে যত পেছনে যাবো তত সংখ্যার ভ্যালুয়েশন কমে বোঝা গেল না মাইনাস ওয়ান ইজ গ্রেটার দ্যান মাইনাস টু মাইনাস ওয়ানটা মাইনাস এর থেকে বড়ো আবার মাইনাস টুটা মাইনাস থ্রির থেকে বড়ো সামান্য একটু অঙ্কের জ্ঞান থাকলে এগুলো বোঝা যায় তাহলে এটা ঋণাত্মক ঋণাত্মকবাদ তো এই জগৎটাকে বলা হয়েছে ওই জগতের বিকৃত প্রতিফলন সেই জন্য এই জগতে যা কিছু মান সম্মান টাকা পয়সা ধন দৌলত যা কিছু এমন কি যদি আমেরিকার প্রেসিডেন্ট মানিয়ে দেয় তোমাকে তাহলেও এগুলোর কোনো মূল্য নাই কিন্তু এই জগতে এই জগতে যদি কেউ ভক্ত হয় তার মূল্যটা হয়তো অনেকে কথা মানে বুঝতে পারবেন না তাদের মাথায় ঢুকবে না এটা কত বড় কথা যাই হোক এখন প্রশ্ন হল যে ঋণাত্মক জগতের কোনো কিছুই আমরা মূল্যায়ন মূল্যায়ন করতে গেলে আমরা দেখব যে অপ্রাকৃতিক জগতের মূল্য আর এই জগতের কোনো মূল্য সেটা হচ্ছে তুলনা করা যায় না এটা তুলনা হয় না এখন যদি বলা হয় ভগবানের অংশ বলা হচ্ছে জীবগণকে এটা তো গীতাতেই বলা আছে সেখানে কি অংশ কি অংশ ভগবানের এক যদি বৈকুণ্ঠ জগতে একটা ধুলিকণা হয় এটা হচ্ছে কমপ্লিট পরিপূর্ণ ওর মধ্যে অভাব নেই এই জগতের যে কোনো যত মূল্যবান বস্তু হোক তার মধ্যে অভাব থাকবেই থাকবে কেটে এই জগতের তাহলে ওখানে ভগবানের যদি অংশ বলা হয় ভগবানের ভগবানের একটা অংশ যদি নেওয়া হয় তাহলে সেটাও পূর্ণ ভগবান কথাটা বোঝা গেল ভগবানের যদি একটা অংশকে আমি কনসিডার করি যদি আমি ভগবানের একটা অংশকে কনসিডার করি তার একটা আঙুল একটা নুক সেটাও পূর্ণ ভগবান এই কথাটা তোমরা শোনো নতুন শুনছ উপনিষদে বলছেন পূর্ণ বস্তু থেকে যা কিছু নেবে পূর্ণ বস্তু থেকে যা কিছু নেবে সেটা পূর্ণ পূর্ণ মাদায় পূর্ণ পূর্ণ অবশেষ পথে তোমার এখানে যদি অনেকগুলো একটা বাটিতে দুধ থাকে সেই দুধটা যদি তুমি কিছু অংশ অন্যজনকে দিয়ে দাও তাহলে সেইটা অভাব হয়ে গেল এটা অভাব হয়ে গেল কিন্তু কম হয়ে গেল কিন্তু অপ্রাকৃতিক জগৎ তা নয় অপ্রাকৃতিক জগৎ থেকে বৃন্দাবন এখানে নেমে আসবেন তারপরেও বৃন্দাবন ওখানে থাকবে এগুলো তোমরা নতুন শুনছো শননি কোনো দিন তাহলে ভগবানের অংশ বললেও সেটা পূর্ণ হবে কাজে এই অংশের কথা বলে নাই এই অংশের কথা ভগবানের যে শক্তি ভগবানের যে শক্তি ততস্যা শক্তি তার অংশ রয়েছে আর যেহেতু বেদান্তে বলছেন শক্তি এবং শক্তিমত্তর অভেদ শক্তিমান এবং শক্তি অভিন্ন তাহলে এই হিসাবে যদি শক্তি আর শক্তিমান অভিন্ন বিচার থাকে বেদান্তে তাহলে এই কথা ভগবান বললে তো আপত্তি কিছু নেই ঠিকই বলেছেন মাময়ী বংশ জীবলোকে জীবভূত জনা তো যাই হোক তাহলে ভগবানের চরণে যা ভগবানের চরণে যেসব সাধুগুরু বৈষ্ণবের চিত্তবৃত্তি পড়ে রয়েছে সেরম একজন সাধুর যদি সামান্য কিছু সেবা করি তাহলে আমার জীবন মঙ্গল হয়ে গেল তাহলে এখানে বলছেন এতটা পবিত্র হতে পারবে না এতটা পবিত্র হওয়ার অন্য কোনো রাস্তা নেই সেই জন্য বলছেন মায়ারে করিয়া জয় ছাড়ানো না যায় সাধুগুরু কীভাবে না দে মায়া মানে তোমার মধ্যে অনর্থ আছে অনর্থের প্রভাব তার মানে সাধুগুরু বৈষ্ণব সেবা আর কোনো রাস্তা নাই এবার তোমাদের রুচি যেটা করার ইচ্ছা করতে পারো এবার সুখদেবসিং বলছেন প্রাশ্চিত্তানি চিরণানী নারায়ণপারাণ মুখম নন স্পনন্তি রাজেন্দ্র সুরাকুম্ভ মেবা পাগা বলছে প্রাশ্চিত্ত কখনও প্রাশ্চিত্ত কখনো কোনো হরিবিমুখ ব্যক্তিকে প্রাশ্চিত্ত কখনও কোনো হরি হরিবিমুখ ব্যক্তিকে পবিত্র করতে পারে না কোনো হরিবিমুখ ব্যক্তিকে প্রাশ্চিত্য পবিত্র করতে পারে কিছুটা করে কিন্তু পবিত্র হয় না এভাবে হয় না এবারে যেমন একটা মদের ভাণ্ড কেউ একটা মদের ভাণ্ড ফেলে গেছে তুমি ওটাকে ধুয়ে ঠাকুরের জিনিস রাখলে পারবে না যে ওটাকে যত পরিষ্কার করে হবে না এটা শাস্ত্রে বিচার যেমন সুরা সুরাকুম্ভ সুরার মদের পাত্র কোনোভাবেই পবিত্র করা যাবে না ওটাকে ফেলতেই হবে কোনো মায়া করলে চলবে না কাজেই সুরাকুম্ভ মেবা পাকা এটা সম্ভব না এবার একটা প্রাচীন উদাহরণ দিচ্ছেন সেই উদাহরণটা হলো অজামিলের অল্প কথায় আমি সারব বলছে একটা উদাহরণ দিচ্ছেন সুখদেব গোস্বামী বহু পূর্বে একটা অজামিল বলে একটা ভালো ছেলে থাকতো খুব ভালো তিনি পিতা মাতার যত্ন করতেন গায়ত্রী জপ করতেন শালগ্রাম পূজা করতেন ফল ফুল জঙ্গল থেকে আরোহণ করতেন জ্যেষ্ঠদের সম্মান করতেন অত্যন্ত ভালো ছেলে এটা বিবাহিত তিনি বিবাহিত পত্নী আছে হঠাৎ সে কি হল বলছেন তিনি এবার ফল ফুল আনতে গেছেন জঙ্গলে জঙ্গলে সন্ডিক সন্নিকটে তার হয়েছিল কি একটা বেশ্যাকে দর্শন করেছিল ভয়ঙ্কর অবস্থায় সেরা মানে দেখা উচিত নয় এখন যদিও সে খুব ভালো লো ভালো ছেলে ব্রাহ্মণ সন্তান তথাপি তার মধ্যে কোনো চিৎ বল ছিল না কথাগুলোর মানে বুঝতে হবে মানে আমাদের গায়ের বলে আমাদের এথিক্যাল ক্যারেক্টার আমাদের মোরালিটি আমাদের সততা আমাদের কিন্তু এই ধরনের বিপদ থেকে বাঁচাতে পারে না অনেক গভীরভাবে চিন্তা করতে হবে আমাদের যে সততাও থাকে আমাদের যে নৈতিক সব কিছু থাকে এই পরিস্থিতি থেকে বাঁচাতে পারবে না যতক্ষণ না যার গুরু বল থাকে গুরুবল যতক্ষণ না থাকবে এই পরিস্থিতি থেকে বাঁচাতে পারবে না সেই জন্য হয়তো অনেকেই একটা কথা শুনে থাকবে কত কে হরিকথা শুনেছে কোথার থেকে তা আমি জানি না একটা কথা নিশ্চয়ই শুনেছেন সেটা হচ্ছে গুরু কি পাই কে বলাম আর তার সঙ্গে কৃপা করো প্রভু দিয়া চিৎ বল এই কথাটা শুনেছে কীর্তনে আছে অর্থাৎ যে বলবীর্যর কথা বলা বলা হচ্ছে সেটা চিৎ বল এটা জড়জগতের কোন কোনো মাঝবাংশ খেয়ে বল নয় বেশি করে আমি খেলাম অসুরের মতো শক্তি হলো এই বলের কথা বলে নাই এই যে বল বলছেন চিৎ বলের কথা কৃপা করো বলো তাই জন্য আমাদের শাস্তেও আছে অনেক লোক এই আয়ত দু চার বছর আগে আমাদের কৃষ্ণনগর থেকে একটা মেসিংয়ের লোক এসেছিল গোমাতার ঘাস কাটবে তিনি নিজেকে পরিচয় দেন ব্রাহ্মণের সন্তান বলে আমার সঙ্গে কিছু দু চারটে আলোচনা করলেন দেখলেন মহারাজ আমি দেখলাম এই পাগলের সঙ্গে আলোচনা করা হচ্ছে সময়ের বরবাদ এটা একটা বদ্ধ পাগল এটা এতটাই বদ্ধ পাগল এর সঙ্গে একটা কথাও আলোচনা করে কোনো মূল্য নাই সে তার বিচার বুদ্ধি এতটাই দূষিত সে আমাকে বলছেন তার বিচার বুদ্ধি এতটাই দূষিত তাকে দু একটা কথা বলেও কোনো লাভ নেই তথাপি দু একটা কথা বলেও কোনো মূল্য নাই আমি তখন তাকে বললাম দেখুন আপনি তো উপনিষদ আদি কোনো কিছু শাস্ত্রের না কোনো ধারেন না আপনি এখন যে কোনো মতে আপনি বলে দিলেন একটা কথা কিন্তু আপনি কি শুনেছেন বলে আমি জানি আমাদের এক্স মিশন তার নাম করব না কোনো মিশনের নিন্দা করা আমার উদ্দেশ্য নয় তারা যে অবস্থায় রয়েছেন ভগবান বুঝে নেবেন বলছে আমাদের আমরা এই এক্স মিশনের লোক ওখানে বলছেন বলবীর্য বাড়াতে হবে এই তো ভগবান বলছেন না হ্যাঁ নায়াম আত্মা বলহীন নলভ্য এই যে উপনিষে একটা বাক্য আছে নায়াম না আয়ম আত্মা বলহীন লভ্য বলছে এই তো দেখুন এই বলা রয়েছে বলবীর্য বাড়াতে বলেছে তোমার খাও মাছ মাংস আমি তাই নাকি কোথায় বললো আমাকে বলছে আমি বললাম আপনি কি পাগল হয়েছেন বদ্ধ পাগল সে মানে উন্মা যাকে বলে এই হচ্ছে অবস্থা সমাজের আমি বললাম দেখুন নায়াম আত্মা বলহীন লভ্য এর মানে হলো চিত বল না হলে আপনি যেতে পারবেন না চিত বলটা আপনার ওই মাঝ মাংস খাওয়া এক্সমিশনের যে গুরু সে আপনাকে দিতে পারবে না সে কোথায় পাবে তার নিজেই চিত বল নয় তার কথাবার্তা আচার সব পাগলের মতো আর যেগুলো কোনো অর্থ নেই যেগুলো কোনো অর্থ নেই আমারও তো জন্ম হয়েছিল সেখানে না আমাকে তো ঠকাতে পারবে না তা কি করে পারবে জিবে প্রেম করে যে এই সেই আরে জিবে প্রেম করলে ঈশ্বরকে সেবা হয়ে যায় তাই যদি তোমার বুদ্ধি তুমি তাহলে মাছ মাছ মাংস খাচ্ছ কেন কেন খাচ্ছ তুমি এগুলো খেয়েছো কেন এগুলোর উত্তর দিতে পারছ না তাহলে জীব কাকে বলো তুমি আজ থেকে পঁচিশ তিরিশ বছর পঁচিশ বছর আগে স্টেসম্যান কাগজ খবরের কাগজে আমার তো স্টেশম্যানেরও দরকার নেই আমি তো নিজেই ছিলাম ওখানে তার কাছে জানতাম দেখেছি স্বচকে দেখেছি শেষ বেরিয়েছেন আর বাবুর বাড়ি ছিল কাছে ওনার শিষ্য গ্রহণের দিন বলরাম বাবু জিজ্ঞাসা করছেন আমি আজকে এক বাজার থেকে কি কী আনব কী কী রান্না করব তখন ঠিক এই ভাষাটা লেখা রয়েছে মৌরালা মাছের সুক্তানি করবে ইলসা মাছের ঝাল করবে কই মাছের কারি করবে তো অমলেন্দ সেনগুপ্ত অমলেন্দু হি ওয়াজ দ্য এডিটার দ্যাট টাইম তিনি এডিটার ছিলেন তিনি বলছেন যেখানে হিন্দু সমাজের সাধারণ ব্যক্তিও গ্রহণের দিনে অন্তত কিছু মেয়ে চলেন ওয়ারাস তিনি এটুকু মানতে রাজি নন তো যাই হোক আপনাদের বিচার আমি তো এই সিনেমা কোনো কথা বলতে রাজি না কিন্তু সমাজের এইসব উৎপাদ বিচার ওরা কিছু বোঝেন না বুঝতে চান না তাহলে এখানে প্রশ্ন হল নায়াম আত্মা হিনে নলভ্য এর মানে হলো তোমাকে সদ্গুরু আশ্রয় করে তার চরণের কৃপা যথেষ্ট পরিমাণে গ্রহণ করতে হবে এই কৃপা ছাড়া তোমার কোনো অন্য কোনো রাস্তা খোলা নেই কিছুই করতে পারবে না কোনো কিছু করার ক্ষমতা নেই গুরু কৃপা ছাড়া এই ভজন রাজ্যেতে কিছুই করার ক্ষমতা নেই এই অবস্থাটা জানতে হবে এখন অজামিলের যেই অবস্থাটা হলো এইটার উত্তর দিতে গিয়ে আমাকে এতগুলো কথা বলতে হলো অর্থাৎ অজামিলের মোরাল ক্যারেক্টার ভালো ছিল আমি বলছি না সে খারাপ ছিল সে ব্রাহ্মণের ছেলে ছিল সে তার সদাচরণও ছিল তিনি আচরণ করতেন কোনো কিছু উল্টোপাল্টা খেতেন না কিছু না আচরণ ছিল এখন আমাদের প্রশ্ন হলো অজামিলের এত কিছু থাকা সত্ত্বেও তার মোরালিটি ছিল সততা ছিল তার সব কিছু ছিল কিন্তু সে পারল নাটা কেন সেটা কারণ হলো তার কোনো চিৎ বল ছিল না অর্থাৎ একটা উদাহরণ দিলে বোঝা যাবে যেমন জড়জগতের কোনো একটা অনেস্ট ব্যক্তি সৎ ব্যক্তি আচ্ছা অত কথায় কাজ আমি যদি সনাতন গোস্বামী পাত কীভাবে জেলখানা থেকে বেরিয়েছিলেন তার কথাটা বললেই পরিষ্কার হয়ে যাবে সনাতন গোসাই জেলখানা থেকে তাকে বেরোতে হবে ভগবানের কাছে যাবেন তাকে রাজা জেলখানায় ঢুকিয়ে নিয়ে চলে গেছে জেলের যে রক্ষী আছে তাকে সনাতন বলছেন তোমাকে তো আমি জীবনকালে অনেক উপকার করেছি তো এইসব উপকার দেখে আমাকে তুমি ছাড়তে পারো বল না ছাড়লে আমাকে কেটে ফেলবে রাজা বা এক কাজ করো ঠিক আছে তোমাকে আমি এক কাজ দু হাজার স্বর্ণমুদ্রা দেব দু হাজার স্বর্ণমুদ্রা দু হাজার স্বর্ণমুদ্রা দেবেন আপনি কিন্তু আমার ভয় আছে রাজা কেটে পেলে আমি পারব না এবার আস্তে আস্তে বাড়াচ্ছে তিন হাজার দোক চার হাজার দোক এইভাবে যখন সোনার মুদ্রার সংখ্যাটা এমন একটা জায়গা গেল তখন তার মোরালিটি তাদের নৈতিক চরিত্র ভেঙে গেল কথাটা বোঝা গেল এত সোজা তাদের নৈতিক আমি না আমি অসৎ কাজ করতে পারব কতক্ষণ পারবে না কতক্ষণ তুমি অসৎ কাজ করতে পারবে না যতক্ষণ তোমার মোরাল স্ট্রেথ তুমি বজারে তারপরে মরার সেন ভেঙে যাবে পারবে না তা এই ঘটনাটা এখানে হল সে পারল না সোনার মুদ্রার লোভেতে সনাতনকে ছেড়ে দিল সনাতন বলল যে পায়েতে আমার তো তালা লাগানো তুমি রাজাকে বলবে শৌচকর্মে গেল গিয়ে নদীতে ঝাঁপ দিল কোথায় চলে গেলাম জানি না আমি দরবেশ হয়ে যাবো দরবেশ হয়ে যাব। আমি দরবেশ হয়ে যাব। তোমার কোনো চিন্তা নেই এই জগতে আমি এখানে থাকবো না তোমাকে কেউ ধরবে না এইভাবে ছেড়ে দিল তাহলে অজামিলের যে মোরাল স্ট্রেংথটা আছে নৈতিক চরিত্রের যে শক্তিটা কত দূর পর্যন্ত আপ টু দ্যাট পয়েন্ট এবার তারপর ঢেঙে গেল আর পারল না কেন গুরুবল নেই এবার সে পতন হয়ে গেল তার সঙ্গে পতন হয়ে গিয়ে সংসারের পত্তন করল সংসারের সংসার পত্তন করল সংসার পত্তন করলো এমনভাবে সেটা বলবার কোনো কথা নয় সংসার এমনভাবে করে ফেলল বছরের পর বছর তার সঙ্গে সন্তান আদি জন্ম হল এবার জন্ম হয়ে কি হলো ছোট ছেলের নামটা নারায়ণ রেখেছিলেন কোন সৌভাগ্যকে জান এই নারায়ণ নাম রাখার ফলেতে তাহলে ছোটো ছেলেটাকে স্নেহ করত আর অনেক ঘটনা পুরাণ থেকে বলতে পারি কিন্তু সময় নাই সময় নেই বলে আমি বলতে পারলাম না অনেক কথা সেখানে কি হলো নারায়ণ নাম বিভা কেন রাখল তারও পুরাণে সব প্রমাণ আছে এবার নারায়ণ নাম রাখাতে সে এখন কথায় কথায় এই নারায়ণ এদিকে বাবা এখানে বস খা চল আমার সঙ্গে বেড়াতে যাবি এই নারায়ণ বলছে নারায়ণ নাম বলতে বলতে এবার কি হলো তার ভেতরে নাম তো বলেই যাচ্ছে তার কোনো ইচ্ছা করে পাপ করছে এরম নয় সেই নামের মহিমাটা জানে না সে নামের যে কি মহিমা সেটা জানে না আমাদের এই শাস্ত্র শুধু নয় অখিল শাস্ত্রতে যেগুলো বাস্তবিক সৎশাস্ত্র সেখানে সব জায়গায় বলছেন নামের মহিমা কোনো অফার এটা বলা যায় না যেমন হনুমানজি মহারাজ পাথরের ওপর জয় শ্রীরাম লিখে জলের মধ্যে ছুটছিলেন আর রাম নামেতে সে পাথর আসছিল যে রাম নামেতে বাল্মীকি বাল্মীকিমুনি হয়ে গেলেন কে রত্নাকর দস্যু যার মুখে রাম নামটা পর্যন্ত বেরোচ্ছিল না মুখে রাম নাম বেরোচ্ছিল না বলতে পারছেন না মরা মরা বলছেন বলো তুই তাই বল না বল তুই তাই বল মরা মরা বলতে থাক মরা 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 রাম রাম হয়ে যাবে কোন সময় যার মথুরা 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 হ্যাঁ এইভাবে করতে করতে হয় এইভাবে সে যখন নামের আভাস নামের আভাসে অনন্তকারের পাপ চলে যায় তো নামের কথা আর কী বলবো নামের আভাস মাত্র সব শেষ সেই জন্য বলছেন সাংকেতম পরিহাস্যম স্তোবম বা বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষ অঘ হরণম বিধু জেনে রাখো সাংকেতম পারিহাস্যম স্তোভম হেলোনমেব বৈকুণ্ঠ নাম গ্রহণ করলেই তার চরম মঙ্গল হবেই হবে এইভাবে দেখা গেল অজামিলের কি করে বৈকুণ্ঠ গেল এই সম্বন্ধে অনেক প্রশ্ন উঠল জমদূতদের সঙ্গে জমদূতগণের সঙ্গে অজামিলের গণের সঙ্গে বিষ্ণুদূতের যেসব আলোচনাগুলো এগুলো অনেক গভীর রহস্য এগুলো আলোচনা করা দরকার ছিল কিন্তু হতে পারবে না সেখানে অজামিলকে অজামিলকে কি করল অজামিলকে কি করলো অজামিলকে ছাড়িয়ে দিল জমদূত তাকে নিতে এসছিল এই জগতেও আমাদের পার্থিব জগতে এরকম অনেকটা কয়েকটা প্রমাণ আছে মানে তাকে হঠাৎ ভুল করে নিয়ে গেছে আবার ফেরত দিয়েছে প্রাণ এসছে এরকম কয়েক অনেকগুলো ঘটনা ঘটেছে তো যাই হোক এখন প্রশ্ন হলো এই জমদূত আর বিষ্ণুদূতের মধ্যে আলোচনা প্রসঙ্গে বিষ্ণুদূতরা বলছেন যেহেতু এ ভগবানের নাম উচ্চারণ করেছে এইটি সমস্ত পাপের পাশ্চিত্য হয়ে গেছে আর ওকে আলাদাভাবে জমদুয়ারে নিয়ে যাওয়ার কোনো দরকার নাই কিন্তু সেই কথাটা মানতে রাজি নয় কিন্তু তাদের যখন যুক্তি দিয়ে বোঝালো দেখলো এদের সঙ্গে পেরে উঠবে না তো বিষ্ণুদূত নারায়ণবত শতুর্ভুজ বিষ্ণুদূত মানে তো তার মতে বৈকুণ্ঠে একই রকম দেখতে তারা এবার তাদের মালিকের কাছে গিয়ে যমরাজের কাছে গিয়ে বলছেন যে দেখুন আজকে আমাদের এরকম একটা ঘটনা ঘটলো তো আমাদের বিষ্ণুদূত এভাবে আমাদেরকে তাড়িয়ে দিলো ধরতে দিল না ওকে বাঁচিয়ে দিল তো যমরাজজি মারা তখন দু চারটে কথা তাদের বলেছিলেন বলেছেন দেখো বাবা যারা ভগবানের নাম গ্রহণ করে যারা ভগবানের ভজন করেন তাদের জন্য আমি এই জম্পুরী আমাদের নয় জম্পুরিটা আমরা যারা ভগবানের বিরুদ্ধে তাদের জন্য তাদের কাছে তোমরা আর কি করবে কিছু করতে পারবে না তাজি যা হয়েছে ভুল আর যেও না ওরা ভগবানের নামেতেই সব কিছু হয়ে যায় এ তোমার আর কোনো কিছু করার তাদের দরকার নেই তাই বলছেন অজামিলকে যমরাজি মহারাজ বলছেন ভাগবত তত্ত্ববিজ্ঞান আমি এবং দ্বাদশ মহাজন এরাই জানি আর যারা এই ভগবানের ভজন করেন তারা তাদেরকেও ভাগবত বলা হয় তাদের ভাগবত বলা হয় কাজেই বলছেন যে এই যে ভাগবত ধর্ম এটা সম্বন্ধে যমরাজি মহারাজ বলছেন অহম ব্যক্তি সুখ ব্যক্তি এগুলো সমস্ত ব্যাস ব্যক্তি না ব্যক্তি বা এইসব কথার অনেক প্রশ্ন উঠেছিল দক্ষিণ ভারতে গেছিলাম সেখানেও সেখানেও উত্তর দিতে হয়েছে সেখানে কেন এই কথাটা বলল বড় বড় ভক্ত তারা তিরিশ বছর ধরে ভজন গজে বলছে মা এর উত্তরটা কী এই যে অহম ব্যক্তি ব্যাস ব্যক্তি এ অহম ব্যক্তি সুখ ব্যক্তি ব্যাস ব্যক্তি না ব্যক্তি এর মানে কি এর অনেক গভীর উত্তর দিতে হয়েছিল যাই হোক এখন সায়ংভুর নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ ভীষ্ম জনক বলির বৈয়াশ কীর বয়ম দাদ সৈতে বিজা নিমো ধর্মম ভাগবতম ভটা হে আমার দুধগণ জেনে রাখো এই বারোজন ভগবানের ইচ্ছায় এ বারোজন মহাজন ভগবানের এই গম্ভীর রহস্যময় ভাগবত আমরা কিছুটা জানি অহংকার করে বলছেন এই যে অহংকার করে তা নয় বলছেন দ্বাদশ মহাজন ভগবানের করুণায় আমরা ভাগবতের রহস্যটা জানি সেখানে এই জন্য বলছেন সায়ংভুর নারদ শম্ভু সায়ংভুর নারদ শম্ভু কুমার কপিল মলু প্রহ্লাদ ভীষ্ম জনক ভীষ্ম বলির বৈয়াসকে ভয় বৈয়াসকের ভয়ম দ্বাদ সহিত বিজয় নেম ধর্মম ভাগবতম ভটা হে দুধগণ এই জন ভাগবতের গভীর রহস্যটা ভগবানের ইচ্ছা আমরা জানি আর এই যে ভাগবত ধর্ম সেটা এমনই একটা গুপ্ত গুহ্যম বিশুদ্ধম দুর্বোধ্যম এটা গুহাত গুহ্য অত্যন্ত গোপনীয় এটা সাধারণ লোকের কারোর কাছে খবর নাই তারা কেউ জানে না আর জেনেও জানে না যারা তিলকমালা ফোঁটা মালা সব নিয়েছে তারাও জানতে পারছে সুদূর ল এ বলছেন যে গুইহাম বিশুদ্ধাম এটা এত গোপনীয় যেটা সবার কাছে এটা প্রকাশিত হয় না গুইহাম বিশুদ্ধাম প্রথম কথা তো গুপ্তাতে গুপ্ত এত সিক্রেট শব্দ সিক্রেট এত গোপনীয় দ্বিতীয় কথা হলো বিশুদ্ধাম এত পিওর বিশুদ্ধ যেখানে কোনো কোনো কন্টামিনেশন কিছুই নাই কোনো একটু কোনো দূষিত কিছু নাই এতটাই পবিত্র এই ধর্ম তাহলে গুইয়ম বিশুদ্ধম আর দুর্বৈধম দুর্বোধ্যম মানে হচ্ছে অত্যন্ত যারা জড়োধি সম্পন্ন যাদের জড় জগতে অনেক বুদ্ধি আছে বিরাট সায়েন্টিস্ট অমুক তমুক এরা এটা বুঝতে পারবে না এরা এরা এটাকে জটিল মনে করবে এ আবার কি কিছু বুঝবে তাহলে গুইয়ম বিশুদ্ধম দুর্বোধ্যম এটা তাদের কাছে বোধগম্য হবে না বোধগম্য হবে না এটা জেনে রেখো বলে বলছে তাহলে কাদের আমরা আনবো বলছে যমরাজি মহারাজ বলছেন দেখো তাদেরকে ধনে আনবে কাদের বলছে তানো অনৈ্য অশত বিমুখানো মুকুন্দ পদা রবিন্দ মকারন্দ রসাদ অজস্রম গৃহে পরমাংস কুলইরাদষ্ণ তাদেরকে ধরে আনবে তানো আনু তাদেরকে ধরে আনবে যারা ভগবানের বিমুখ মুকুন্দ বিমুখানো মুকুন্দ পদারবিন্দ মকরন্দ রসাদ অজস্রম আর নিষ্কিঞ্চনুই পরমাংস কুলই রসঙ্গই যারা ওই নিষ্কিঞ্চন গুরু বৈষ্ণবের কোনো দিনই সঙ্গ করার ধারধারে না কোনো দিনই সাধুগুরু বৈষ্ণব দেখলেই রেগে যায় জ্বলেই যায় এর একটা কোনো আপদ হলো হল রকম ধরনের যেসব ব্যক্তি যারা কোনো মতেই সাধুসঙ্গ করবে না নিষ্কিঞ্চনৈর পরমাংশ কুলৈর অসঙ্গৈর জুষ্টাৎ গৃহে নিরয় বাত্মানি বদ্ধতিষ্ণা নানা রকম কামনা বাসনায় জর্জরিত হয়ে সংসারের এই যে কারাগারের মধ্যে রয়েছে কিছুতেই বুঝতে রাজি না কোনো মতে বুঝতে রাজি না পারমার্থ কোনো কিছু বলে এই সব সংসার ধর্ম বড় ধর্ম আর করো সংসার ধর্ম বড় ধর্ম করো আবার কেউ কেউ আর স্টেশনের মধ্যে লিখে দিচ্ছে অহিংসা পরম ধর্ম আমি কোন মূর্খটা লিখলো এটা সরকার এবার সেটা অনুমোদন এসে লিখে দিচ্ছে এগুলো আলোচনা করলে রাত কাবার হয়ে যাবে দিনের বছরের প্রবচর অহিংসাটা পরম ধর্ম হলো কে শেখালো তোদের কে শেখালো অহিংসাটা তো একটা এথিক্যাল ক্যারেক্টার আমি কাউকে মারব না কাউকে আক্রমণ করব না দুঃখ এটা তো স্বাভাবিক এটা প্রত্যেক মানুষের মধ্যে থাকতে হবেই হবে এটা আবার কী করে পরম ধর্ম কোথা থেকে শিখলে তোমরা বাবা কোথা থেকে জানলে এগুলো কে শেখালো তোমাদের সব ওই পুংসাম পর ধর্ম ইয়ত ভক্তির অধ্যক্ষ যে অহিতকে অপ্রীতীহতায় জয়াত্মা সুপ্রাসিত তাহলে এটাকে পরম ধর্ম আর তোমরা বলছো ওটাকে বলো আরে অহিংসার তো সাধারণ ব্যাপার এটা আবার পরম ধর্ম কবে হলো কোন ধর্মটা তুমি করে নেবে পাগলের কান সব জঞ্জাল জগতে জগৎ জঞ্জাল যেটা আমাদের এই কি বলে সুরদাসজি লিখেছেন ছোরি মমতা ছোরি মায়া ছোরি জগ জঞ্জাল বলে জয় ধর গোপাল বলে জয়গির গোপাল যে জঞ্জাল সব জঞ্জাল কেউ কিছু বুঝতে রাজি না যাই হোক এই অবস্থা হল তাহলে যমরাজজী মহারাজ বলছেন যে তস্মাদ সংকীর্তনম বিষ্ণুর জগত মঙ্গলম অঙ্গাসাম মহতাম ও পি কৌরব্য বিদ্ধই কান্তি কনিষ্কৃতম একমাত্র ভগবানের নামগুণ ছাড়া আর কোনো রাজ তাহলে আমরা যে উত্তর পেলাম যে অজামিল ও পি এর একটা সামান্য উত্তরটা আমরা বেশি গভীর আলোচনা যাবে না সেখানে বলছেন অজামিল ও পি অগাধ্য অজামিলও ধামে চলে গেছে আচ্ছা অজামিল ধামে গেলেন কি করে ভজন না করে কি করে গেলেন তার একটা উত্তর তো চাই বলে কথাটা শোনো এরকম আমাদের অনেক জায়গায় এরকম ঘটনা ঘটেছে আসামে হয়েছে পৌপাদের শিষ্য পৌপাদের থেকে হরিনাম নিয়েছে দীক্ষা পরবর্তীকালে প্র্যাকটিক্যাল ঘটনা আসামে ওই জায়গা আছে সমস্ত ছেড়ে দিয়েছে সেই অসঙ্গ সেই অত্যাচার সব এগুলো করছে এবার স্ত্রী কিন্তু খুব আফসোস করে পপাদেরকে যে প্রার্থনা করে যে এ তো কোনো শুনছে না কি করব একে কিন্তু এ মালা ফালা সব ফেলে দিয়েছে ফেলে মানে রেখে দিয়েছে লাঠে উঠেছে সব এবার হঠাৎ একদিন কি হলো তার শরীর অসুস্থ হলো অসুস্থ হয়ে সে মৃত্যু মুখে পতিত হলো এবার মরবার সময়তে যখন মরবে তখন দেখছি জন্দু এসছে দেখবেন অনেকে পেশাব আদি সব করে দেয় ভয়েতে যমদূতকে দেখে এই সময়তে চিৎকার করে হঠাৎ কেন জানি না প্রপাত বাঁচাও চিৎকার করে এ প্র্যাকটিক্যাল উদাহরণ করার সঙ্গে সঙ্গে প্রপাত এসে গেছে প্রপাত আসার পথ জমদুত আর ধরতে পারল না যমদূতকে ছাড়িয়ে দিলেন তারপর ওই লোকটা সুস্থ হয়ে বসে চিৎকার করছেন স্ত্রীকে বলছেন আমার মালাটা কোথায় নিয়ে আসো মালাটা কোথায় আমার মালাটা নিয়ে আসো সেই যে মালাটা ধরেছিলেন আর মালাটা ছাড়িনি এটা প্র্যাকটিক্যাল আসামে ঘটেছে এ ঘটনা পৌপাদের থেকে দীক্ষা নাম দিয়েছে তাহলে অজামিলের যে মুক্তি হলো অজামিল যে অজামিল ওপি অগাধ্যামম এ বিচারটা কেমন বলছে অজামিল হলো কি সেখান থেকে জমদুতদের কাছ থেকে ছাড়িয়ে দিল জমদুতের কাছ থেকে ছাড়িয়ে দেওয়ার পর কি হলো না তিনি এবার সুস্থ হয়ে বসলেন বসে এবার মনস্থির করলেন কেন ইতিমধ্যে তো বিষ্ণুদূতের কথাটা খেয়াল করতে হবে ইনি তো বিষ্ণুদূতকে দর্শন করেছেন অজামিল তো বিষ্ণুদূতকে দর্শন করেছেন শুধু দর্শন করেন নাই তার মুখে কিছু হরিকথা শুনেছেন তাহলে তার পবিত্র হওয়ার কি আর বাকি রয়েছে কিছু আবার প্রশ্নটা বুঝতে পারে। সে তো বৈকুণ্ঠদূতকে দর্শন করলো জমদুদ আর সামনে কথা বলছি সেইটা দেখলো তাদের পবিত্র আলোচনাগুলো শুনল তারপরেও কি তার কোনো কোনো কি অসৎ বুদ্ধি থাকতে পারে মায়া থাকতে পারে তা অসৎসঙ্গ করেছে তার ফলে কি হলো সেখান থেকে তিনি মুক্ত হয়ে গেলেন মুক্ত হয়ে কী করলেন হরিদ্বারে চলে গেলেন সহস্র ধারায় সেখানে গিয়ে ভগবানের ভজন করতে করতে তারপর তিনি শরীর ছেড়েছিলেন কাজেই অজামিল ও পি আগা এই কথাটা বোঝবার আছে এগুলো যদি না বুঝে লোকে কিছু উল্টো চিন্তা করেন তাহলে হবে না নিশ্চয়ই মনে আছে চতুর্থ স্কন্ধেতে শেষের দিকে আমি প্রাচীন বর্হির যে সন্তানগ ছেলে তার প্রচেত প্রচেতা দশ প্রচেতাগণের দশ হ্যাঁ পচেতস পোত্রা দশজনের কথা বলেছিলাম তারা শঙ্করের থেকে উপদেশ পেয়ে এমনভাবে সমুদ্রতলা ভজন করতে শুরু করেছিলেন তারা সিদ্ধি লাভ করলেন এবং জল থেকে উঠে দেখেন যে চারিদিকে সারা পৃথিবী জঙ্গলে জঙ্গল হয়ে গেছেন কোনো জায়গায় যাবার কোনো রাস্তা নেই রেগে গিয়ে কী করলেন তার যে এত তেজ ভয়ঙ্কর যে তেজ এই তেজ থেকে কী হল আগুন চোখের থেকে আগুন বেরোলো আগুন বেরিয়ে গাছপালা সব পড়াতে আরম্ভ করলো গাছপালা সব পড়াতে আরম্ভ করে রেগে গিয়ে তখন কি হলেন এ তো মুশকিল অনেক কথা তারপরে তাকে শান্ত করা হলো এবার তাকে মারিশা নামক এক কন্যার সঙ্গে বলে তোমরা এক যোগ পুড়িয়ে কি লাভ এরা তো কোনো জায়গা পায়নি এই জন্য বৃদ্ধি হয়েছে তুই পুড়িয়ে দিলে লাভটা কি হবে এক কাজ করো সংসার ধর্ম পালন করো এই মারিসা বলে এক কন্যা আছে তাকে তোমরা বিবাহ করো করে কি করল বিবাহ করে এবার সে সংসার পত্তন করল করার পরেতে তার যে সন্তানাদি হলো তাদের প্রথম যে সন্তান হলো তাদেরকে নারের হরি উন্মুখ করে দিল হরি হরিভজনে তারা চলে গেল দ্বিতীয়বারে ওদেরকেও করলো রেগে আগুন হয়ে গেল এর নাম হলো প্রচেত দক্ষ মানে যে দক্ষ শঙ্কর ভগবানকে সাপ দিয়েছিল সেই দক্ষ এখন তার যখন শঙ্করের স্তব করেছিল করেছিল বটে শঙ্করের স্তব কিন্তু হলে কী হবে মনের মধ্যে তখনও বিদ্বেষের একটা ছোট্ট স্ফুলিঙ্গ ছিল তখনও পরিষ্কার হয়নি সেইটা তাকে এবার প্রচেতস দক্ষ হিসেবে জন্ম দিয়েছে দেওয়ার পরেতে সে এবার নারদজি মহারাজকে এবার কি করেছিল অভিশাপ দিয়েছ তুমি এক জায়গায় কোনো কিছু থাকতে পারবে না যাই হোক এইভাবে করে তাদের সবকে জঙ্গলে পাঠিয়ে দিলেন এইভাবে করে তারাকে অনেক কথা সেসব করতে করতে আমরা এবার এসে পড়লাম এখানে ষষ্ঠ স্কন্ধেতে চিত্রকেতু রাজার কথা চিত্রকেতু রাজার কথা এলাম এখানে চিত্রকেতু রাজা তার অনেক মহিষী আছে কিন্তু কোনো সন্তান নাই সন্তান না থাকার জন্য তিনি অত্যন্ত দুঃখী ছিলেন অত্যন্ত দুঃখী ছিলেন হৃদয়ে একদিন কি হল শোকাবিভূত দেখে অঙ্গিরা ও নারদ এবার তার কী করল প্রথমে একজন এসেছিলেন অঙ্গিরা রাজনকে দুঃখী দেখে দুঃখী দেখে জিজ্ঞাসা করলেন তিনি বললেন আমার সন্তানাদি নাই আমার বেঁচে থাকা না দুটোই সমান কর বড় আমি দুঃখী আমাকে সন্তানের ব্যবস্থা করুন সন্তান না হলে আমি এই জীবনে আমার কোনো মূল্য নাই এই বলে যখন দুঃখ প্রকাশ করলেন তখন বললেন ঠিক আছে তুমি তো সন্তান প্রার্থনা করছো আমি তোমাকে সন্তানের ব্যবস্থা করে দিচ্ছি আমি তুমি একটা যোগ্য আয়োজন করো যোগ্যতে যে পরমান্য যেটা থাকবে সেটা প্রধান মহিষীকে খাইয়ে দেবে কিন্তু আশীর্বাদটা এমন করলেন সে আশীর্বাদের মানেটা বুঝতে পারলেন না বলছেন রাজন তুমি হর্ষ শোক প্রদো সন্তান পাবে কি বললেন কথাটা মানে তুমি হর্ষ শোক প্রদো সন্তান এই কথাটা মানে আর বুঝল না আ আমি সন্তান পাবো আনন্দে গা লাফিয়ে উঠল বুঝতে পারল না যে কি উত্তরটা দিল তুমি এই সন্তান পেয়ে দুঃখও পাবে আনন্দ পাবে দুঃখ পাবে এটা বুঝলো না পরে এবার সত্যিই সন্তান জন্ম হলো সন্তান আবির্ভাবের পরেতে এবার কি হলো বাকি যে মহিষীরা আছে তার সঙ্গে হেস হিংসা করতে আরম্ভ করলো করে কী করলো এই সন্তানটা বলে আমাদের সন্তান নাই একজনের সন্তান রাজা খালি ওকেই ভালোবাসে মার মেরে দে বলে কি করলো বিষ খাইয়ে বাচ্চাটাকে মেরে দিল বাচ্চাটাকে যখন মেরে দিল তখন সেই খবরটা যখন অন্ত অন্তপুরে মেরেছে রাজার ভেতরে আর রাজা রয়েছেন রাজদরবারে যখন এই খবরটাকে দেওয়া হলো রাজা পাগলের মতো চুল ফুল সব মুকুট উড়ে গেল পাগলের মতো দৌড়াতে কাঁদতে কাঁদতে এসে আছড়ে চলতে পারছে না আছড়ে পড়ছে এসে বাচ্চাটার পায়ে ধরছে বাবা তুমি চলে গেলে কেন আমাকে সমস্ত সর্বশান্ত করে তুমি চলে গেলে কেন এত কান্না কাঁদছেন যে পৃথিবী যেন বিদীর্ণ হয়ে যাবে এটা সহ্য করা যায় না আর সব মহিষীগণ কপটতা করে তাকে মেরেছিল বিষ দিয়ে তারাও কপটতা করে কাঁদতে আরম্ভ করল কপটতা করে কাঁদতে আরম্ভ করে কী করবে এখন এই অবস্থা দেখে নারদজি এবং অঙ্গিরাসি বললেন চলো যাই যাই দেখি কি করে ওখানে দুজনে চলো রাজাকে বাঁচাতে হবে রাজার কাছে এলেন দুজনে এসে রাজাকে সান্ত্বনা দিচ্ছেন রাজা সান্ত্বনা মানে না রাজাকে যত বলছেন যে আপনি চুপ করুন এই জগৎ অনিত্য এই বাবা চলে যাচ্ছে এই স্ত্রী চলে যাচ্ছে ভাই বন্ধু সবাই তো চলে যাচ্ছে যে সম্বন্ধে যুধিষ্ঠির মহারাজকে বকরূপী ধর্মরাজ বলেছিল জগতের সবচেয়ে আশ্চর্য কি বলতে পারো তখন ধর্মরাজ কী বলেছিলেন অহন্যানি ভূতানি গচ্ছন্তও সেই সম স্থাবরম স্বামী কিং আশ্চর্য মতে পাতাম রাজন বলেছিলেন যুধিষ্ঠির মা এটি বলেছিলেন অহন্যাভূতানি গচ্ছি হো হো জমালয় শবরমি ইচ্ছা পরম এ চেয়ে আশ্চর্য কি দিন রাত বলহরি হরিবোল বলহরি হরিবোল রাম নাম সত্য হ্যাঁ বুঝে যাচ্ছে তারপরেও কেউ চা খাচ্ছে খৈনি টিপছে আনন্দে বলছে ও অজিতের বাবা চলে গেল রে আরে ঘাটের মরা তুইও তো যাবি কখন তুই যাবি তার তো ঠিক নেই বলা বিড়ি খাচ্ছে খৈনি টিপছে ওর কোনো কাণ্ডজ্ঞান নেই তুইও তো দু মিনিট পরে চলে যেতে পার এইটার থেকে আশ্চর্য আর কিছু তো হতে পারে না সবচেয়ে বড়ো আশ্চর্য তো এই তো কথা ঠিক। দুজন অনেকভাবে বোঝাচ্ছেন তাকে কিছু তার বুঝতে রাজি নয় শেষে কি করলেন এই জীবাত্মাটাকে ডাকছেন হে জীবাত্মা তুমি এই রাজ দরবার আদি এত বৈভব এই সব ছেড়ে গেলে কেন এসো এদিকে এসো বলে জীবাত্মাটাকে ডেকে আনলেন কোথায় আনলেন আবার জীবাত্মাটা শরীরের ভেতরে ঢুকলো শরীরে ঢুকে দিবে এই জীবাত্মা তোর চলে যাওয়ার দরকার কিছু এত বড়ো রাজ্য রাজধানী সারা পৃথিবীতে এত প্রভাব চিত্তকেতু রাজা বলে এখানে আমার সব হয়ে গেছে আমি চলি এখন হ্যাঁ হয়ে গেছে মানে বলে এখানে আমার যদি হিসাব কিতাব ছেড়ে চড়ে গেছে যেমন মহাপ্রভু করেছিল ওই পারে শিবাসের ছেলেটা পড়ে রয়েছে মৃত মা বাপু বলছেন ও জীবাত্মা চলে গেলে কেন কী ব্যাপার জীবাত্মা চলে এলো এসে এবার উত্তর দিচ্ছি মা বাবু বলছেন চলে যাওয়ার কারণ কী থাকো এখানে মানে আমার সঙ্গে হিসাব কিতাব হয়ে গেছে এখন অন্য বাড়ি যাবো অন্নবাড়ি অন্য যাবো হয়ে গেছে আমার কাজ এখানে যে হিসাব কিতাব হয়ে গেছে এইভাবে পরপর কী হলো বোঝাতে থাকলো যখনই জীবাত্মা এসে উত্তরটা দিল মানে রাজা লক্ষ্য করল জীবাত্মা শরীরে এলো এসে উত্তর দিচ্ছে তো অনিত্য এই যখন যতদিন যার লেখা থাকে ততদিন সেই জায়গা থাকতো এখন আমি অন্য জায়গায় এরপর এই দৃশ্যটা এই দৃশ্যটা দেখবার পর এবার রাজার শোকটা বন্ধ হলো তাই তো আমি তো কাঁদছিলাম এ তো সত্যি কথা জীবন তো অনিত্য কিছুই নয় তখন কী করলেন চুপ করলেন এবার নারদজি মহারাজ অল্প কথায় বলি নারদজি মহারাজ তাকে মন্ত্রের উপদেশ করেছিলেন এমন মন্ত্র যে সাত দিন জপ করার পরেতে সে গন্ধর্বের অধিপতি হয়ে গেছিলো এবং ভগবানের কৃপালাভ করেছিল এরকমভাবে কৃপালাভ করেছিল আশ্চর্য কৃপালাভ করেছিল সে যাই হোক এখন এই কিবালাপ করে সেই জীবনযাপন করছিল রকম কিছু নেই এর মধ্যে এবার তারপরেতে চিত্তকেতুর সব। চিত্তকেতু এবার চিত্তকেতু এবার কি করলো এইভাবে গন্ধর্বগণের অধিপতি হয়ে জীবনযাপন করতে আরম্ভ করল এবার চিত্তকেতুর একটা সামান্য একটা মজা করতে গেছিল সেই মজা করতে গিয়ে একটা বিরাট ঝামেলা হয়ে গেল করতে গেল মজা উল্টে হয়ে গেল এমন এক বিপদ সেটা কি চিত্তকিতু রাজা একদিন বিমানে করে যাচ্ছিলেন বিমান মানে তাদের রথে করে হঠাৎ দেখলেন শঙ্কর ভগবান কি করছেন আমাদের মাকে কোলে নিয়ে এই বাম উরুতে নিয়ে এরম বড়া ভয় মুগ্ধ করে কথা বলছেন ঋষি হরি হরিকথা বলছে কোলে নিয়েছেন দেবীকে এই বাম উড়ুতে বসিয়ে এবার শঙ্করের সবই সম্ভব কেন শঙ্করের নাম হলো মৃত্যুঞ্জয়ী শঙ্করের নাম হলো কামজয়ী তো শঙ্করে গিয়ে তো পরমহংস এ তো ইচ্ছে করে জগৎকে দেখাচ্ছে দেখো আমি কত কামুক এই তো পরমহংস শ্রেষ্ঠ ইচ্ছে করে জগৎকে দেখাচ্ছে দেখো আমি কত কাম আসলে তা নয় উনি তো পরমহংস ওনার কিছু বিকার নাই তথাপি এই যে নিজের স্ত্রীকে এইভাবে উড়ুতে রেখিয়ে হরি কথা বলছে ভগবানের কথা এতে কী হলো চিত্তা করতু গুরু ভাই। এ শঙ্কর্ষণের শিষ্য ইনিও শঙ্কর একটু মজা করতে গেল মজা করতে গিয়ে উল্টো হয়ে গেল তিনি বললেন ইনি নাকি জগৎগুরু ওপর থেকে বলছেন বিমান আরে দেখো দেখো ইনি নাকি জগৎগুরু আরে জগৎগুরু হয়ে এই রকম নিজের স্ত্রীকে বাঁদিকে বসিয়ে কী কেমন এটো এটা কি ভালো ভালো হয় জগৎ কি বলবে এইভাবে বলাতে শঙ্কর কিছু মনে করলো না শঙ্কর জানে মজা করেছে গুরু ভাই কিন্তু দেবী রেগে আগুন কি এত বড় কথা এত বড় কথা তোমার হ্যাঁ বেটা যাকে ব্রহ্মা আদি সব দেবতাগণ পুজো করে তার তুমি দোষ দেখছো দাঁড়াও তোমাকে বলে কি করলো অভিশাপ বেডা অসুর হ অভিশাপ দিয়ে দিল অসুর হ অভিশাপ দিল কি হলো তখন চিত্তকেতু ওই বিমান থেকে নেমে এসে মায়ের চরের প্রমাণ প্রণাম করলেন বলছেন দেবী আপনি মনে করবেন না আপনাকে যে প্রণাম প্রণাম করছি আপনাকে সদ্যাবরী করছি কেন আপনি শঙ্করের শক্তি আপনি এই কথা মনে করবেন না যে আপনি যে অভিশাপ দিয়েছেন সেটা ফেরত নেওয়ার জন্য আমি ফেরত চাই না আপনি যা অভিশাপ দিয়েছেন তাই আমি ভোগ করবো আমি তাই ভোগ করব আমি ফেরত নেওয়ার কথা বলছি না যাই হোক এইভাবে যখন হলো তখন কি হলো একটা ঘটনা ঘটল সেটা হলো পরবর্তী সময় আমরা দেখব এর মধ্যে অনেক ঘটনা কর্মকাণ্ডের যে বিপাক কর্মকাণ্ডের যে বিপাক এই দুটো অক্ষরে আমি আলোচনা করবো বুদ্ধিমান ব্যক্তি বুঝে যাবে কর্মকাণ্ডের কী গভীর বিপাক এটা দেখো স্বর্গরাজ ইন্দ্র স্বর্গেতে বসে রয়েছেন এখানে সব আনন্দ উৎসব চলছে দেবগুরু বৃহস্পতি সেখানে আসছেন দেবগুরুকে দেখে তিনি সিংহাসন থেকে উঠছেন না দেবগুরু বলছি কী হলো এই কি মাথা খারাপ হয়ে গেল নাকি এতে উঠছে না গুরুকে থেকে উত্থাপন করতে হয় গুরুকে অনেকে অপমান করেন বেজ করেন করেন কিন্তু শাস্ত্রে বলা রয়েছে যে সদ্গুরুকে যারা একটু এদিক ওদিক করবে অনন্তকাল তাদের আর কোনো সমাধান নাই সবশেষ তাদের অনেক প্রমাণ আছে এবার সেখানে বলছেন যে এইভাবে ইন্দ্র মহারাজ দেবগুরু বৃহস্পতিকে অপমান করাতে বৃহস্পতি বললেন আমার শেষের মাথা খারাপ হয়ে গেছে আমি এখন থাকবো না বলে উল্টোপথে চললেন আর সবাতে এলেন না তাড়াতাড়ি করে উল্টোপথে গেলেন গিয়ে এবার অন্তর্ধ্যান লীলা ওদের মন্ত্র জানে না মন্ত্র জানে অন্তর্ধ্যান লীলা করলেন অর্থাৎ তিনি কোথায় আছেন খুঁজে পাবে না হয়তো তোমার কাছেই দাঁড়িয়ে আছে তুমি দেখতে পাবে না অন্তর্ধ্যান বিদ্যা এই জন্য তিনি অন্তর্ধ্যান করলেন এবার দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি অন্তর্ধানে গেলেন গিয়ে এবার কি করলেন স্বর্গরাজ তো এবার বুঝতে পারল এ তো আমি ভালো কাজ করলাম না এতে খারাপ হয়ে গেল নাকি আমি কি করলাম ছি 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 তাহলে আমি গুরুদেবকে খুঁজি কোথায় গেল গিয়ে তার পায়ে ধরে ক্ষমা চাইবো নিশ্চয়ই ক্ষমা করবে আরে গুরুদেবকে পেলে তো তুই ক্ষমা পাবি গুরুদেব নেই তো অন্তর্ধান করেছে গুরুদেব আর পেলো না খুঁজে খুঁজে মরে যায় গুরুদেব নেই কোথায় গেল হা উতাস করছে হায় হায় সর্বনাশ আমার হয়ে গেল গুরু অপমানেতে আমার সব চলে গেল আর কিছু থাকবে না কি করব এখন আমার যে এত জাগ যজ্ঞ কাকে দিয়ে করাবো এ তো গুরুদেব নেই কি করব তিনি আমাকে প্রতিপদে মন্ত বলে দেন বিভিন্ন বিপদ আপদ থেকে বাঁচান এখন কে বাঁচাবে হায় রাম তার যোগ্য করতে হবে ক্ল করলেন ত্রষ্টা নন্দন ত্রষ্টা বলে একজন আছেন তার নন্দনকে বিশ্বরূপকে বরণ করলেন ব্রহ্মার উপদেশে বলে তাকে তুমি বরণ করো বরণ করলে তিনি খুব জানেন বড় খুব অত্যন্ত দক্ষ দক্ষ সব ব্যাপারে ব্রহ্মতেই যে বলিয়ান সব জানে অত্যন্ত তপস্যার বলা আছে তিনি গিয়ে এসে বিশ্বরূপকে পায়ে ধরলেন বিশ্বকে পায়ে ধরে বললেন বাবা আমরা তো তোমার মাতুল কুল মানে ওর বাবা হচ্ছে মানে কথাটা হলো এই যে ত্রষ্টা আর তার স্ত্রী এর হচ্ছে একজন হচ্ছে অসুর একটা হচ্ছে মাতৃকুল দুটো এবার সে হচ্ছে তাদের সন্তান তা মা মামাদের প্রতি একটু আকর্ষণ থাকে লোকে এবার যোগ্য করতে বসেছে অল্প অল্প কথায় যজ্ঞ করতে যজ্ঞ করতে বসে ইন্দুর মহারাজ হঠাৎ লক্ষ্য করছে আরে এ তো যজ্ঞের ভাগ অসুরকে দিচ্ছে সর্বনাশ করেছে সঙ্গে সঙ্গে রক্ত একেবারে গরম হয়ে গেছে মাথায় উঠে গেছে আরে আমরা যজ্ঞের জন্য ডাকলাম সুবিধে পাওয়ার জন্য এ তো উল্টো কাজ করছে বলে কি করলেন ওই যজ্ঞের মাঝখানে তরওয়াল তুলে একেবারে গলা কেটে ফেলে হ্যাঁ বেটা সঙ্গে সঙ্গে সভাশ হয়ে গেল ব্রহ্মহত্যা একে হলো ব্রহ্মহত্যা হয়ে গেল দ্বিতীয় হলো গুরুরূপে বরণ করেছিলে তুমি এটা হলো আবার যজ্ঞ স্থানে তুমি মারলে সব নিয়ে ইন্দ্রের একেবারে পালাবার কোনো রাস্তা নেই ব্রহ্মহত্যা ব্রহ্মহত্যার পাপ তাকে সহ্য করতে হবে হাই হায় হায় কোথায় পালাবে সে কোনো রাস্তা নেই কোনো জায়গা নেই কী করবে শেষে কী হল মুনিরা যুক্তি করে এই যে মাটি মায়েরা এবং জল গাছপালা এই চারজন ভাগ করে নিল মাটি এই শর্তে নিল মাটি খনন করলে আবার পুড়ে যাবে গাছ কাটলে পরে বৃদ্ধি পাবে মায়েদের শরীর খা ওই সমস্ত এই জলে বুদবুত এইভাবে তারা এই চারটে ভাগ করে নিল নিয়ে যাই হোক কোনো মতে সে বাঁচলো কিন্তু বাঁচলে পরেও তো বাঁচলো না এটাকে তো বাঁচা বলে না কিন্তু ওর তুমি যাকে মানলে বিশ্বরূপ ব্রাহ্মণ গুরু তার বাবা তো তোমাকে ছেড়ে দেবে না তার বাবা তোমায় ছেড়ে দেবে এবার ত্রসটা কি করলো বলে আমি ওই পিন্ডি পিণ্ডি শটকাও বলে একে মেরেই ছাড়বো বলে গেল ও একটা যোগ্য শুরু করল ভয়ঙ্কর যোগ্য। সেই যজ্ঞের মধ্যে এবার আহুতি দিচ্ছে বলে যজ্ঞ এমন আহুতি দেবে সেখান থেকে একটা অসুর উঠবে বিরাট শক্তিশালী যে হিন্দুকে গলা টিপে মেরে দিতে পারে এরকম সংকল্প করে ব্রহ্মবিদ সব ঋষিমুনির দ্বারা যজ্ঞ আয়োজন করল যজ্ঞ চলছে হাউ হাউ করে আগুন জ্বলছে তার মধ্যে আহত দিচ্ছে সোহা সোহা এবার লাস্টে যখন মন্ত্রটা বলবে ইন্দ্রের শত্রু আগুন থেকে বেরিয়ে এসো বাবা এই বলতে গিয়ে মন্ত্রটা ভুল হয়ে গেল মন্ত্রটা ভুল হয়ে গেল দেখো যাগযজ্ঞের কী ঘন ঘটনা মন্ত্রটা ভুল হয়ে গেল তার বলার কথা ছিল ইন্দ্রের ইন্দ্রের শত্রু বেরিয়ে এসো কিন্তু সংস্কৃত উচ্চারণ যদি একটু আগে পরে হয় মানেটা উল্টো হয়ে যায় মানেটা হয়ে গেল উচ্চারণের একটু আগে পরের জন্য উচ্চারণটা হলো হ্যাঁ আমার এই যে ইন্দ্র এই যে ইন্দ্র যে বৃদ্ধিপ্রাপ্ত হোক যিনি ওকে মারবেন মানেটা হলো উল্টো ইন্দ্র শত্রু তুমি বৃদ্ধিপ্রাপ্ত হও এবং যে আগুন থেকে উঠছে ওকে মার উল্টো মানে হয়ে গেল মানেটা উল্টো হয়ে গেল মানে খালি উচ্চারণে একটু এদিক ওদিক হলেই গণ্ডগোল যার জন্য কষ্ট হচ্ছে গলার তোমরা বুঝবে না কথাগুলো এই জন্য বলছেন কী হলো একটা উদাহরণ দিলে বোঝা যাবে একটা উদাহরণ যদি দিই এত কথা বুঝতে পারবে না একটা উদাহরণ দিলে বোঝা যাবে যে একটা অত্যন্ত ধনী ব্যক্তি হয়েছেন বিরাট ধনী সে গেটেতে দারওয়ান ডেকেছেন দারওয়ান পাহারা দেয় ঢোকা বেরোনো তার কাছে চেক আপ করে তবে ঢোকে একদিন কি হলো একটা লোক এটা ভালো মনে করে ঢুকেছিল আত্মীয় পরিচয় তারপরে সে একটা মূল্যবান জিনিস চুরি করেছে সে চলে যাচ্ছে এবং মালিক দেখে ফেলেছে মালিক এবার ওপর থেকে চিৎকার করছে যে গেটে যে ধারমান আছে তাকে বলছে তুমি ধরো ওকে শিগগিরি ধরে ফেলো ও বারা পালাচ্ছে আর সে হচ্ছে তোতলা তোতলা বোঝো তো সে ভালো করে কথা বলতে পারে না সে বলবার তার তার বলবার কথা ছিল হিন্দিতে বলছি রোকো তাকে আটকাও রোকো মাত জানে দো এইটা বলবে সে বলার উদ্দেশ্য কি তোতলা বলে সে বলছিল রোকো মাত জানে দো উল্টো হয়ে গেল মানে তাকে আটকাও না তাকে যেতে দাও তোতলা ব্যক্তিটা তোতলা এবার তো উচ্চারণটা উল্টো হয়ে গেল ও বল বলবার দরকার ছিল রোকো মাছ জানে দো কিন্তু উচ্চারণে একটু এদিক ওদিক থেকে এবার দারওয়ানকে এই মারে তো সেই মারে তাহলে বাবু আপনি তো বললেন রোকো মাত জানে দো আমি কি করব আমি যেতে দিয়েছি এই ধরনের একটা এই মন্ত্রের যে ভুলটা হলো সেটা কি ইন্দ্র ইন্দ্রশত্রু ইন্দ্র যিনি শত্রু তিনি বাড়ব এই মানেটা হয়ে গেল উচ্চারণটা একটু এমনভাবে হলো উল্টো হয়ে গেল মান ইন্দ সত্ত্ব বিবধস বলে কথাটা কোথাও উচ্চারণ করার দরকার ছিল একটু অন্যরকম কিন্তু হয়ে গেল উল্টো তাতে কি হলো এবার বৃত্তাসুর আগুন থেকে বেরিয়ে পড়ল আগুন থেকে বেরিয়ে পড়ে বৃত্তাসুর বলছেন এখন কি করবো বলুন এবার মারো এই ইন্দকে এবার তার গলা টিপে শেষ করো কিন্তু মন তো উল্টো হয়ে গেছে সেটা তো তোমার খেয়াল নেই উল্টো হয়ে গেছে প্রবল যুদ্ধ মানে এমন যুদ্ধ রোমহর্ষণ আমি সেই জায়গায় ভগবানের ইচ্ছা গেছি অনেক বছর আগে পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে ওখানে একটা ট্যাক্সাল আছে ওইখানে ওই সায়েন্টিস্ট ছিল সেখানে যেতে হয়েছিলো একটা কাজেতে ওখানে যেতে হয়েছিল আমাদের এখানে যেমন পয়সা হয় ওখানে টাকা হয় হোশঙ্গাবাদ সেখানে নর্মদা নদীর তীরে নর্মদা নদীর তীরে ওইখানে বিরাট যুদ্ধ হয়েছিল এক বছর কাল যাবৎ যুদ্ধ হয়েছিল এক বছর ভয়ঙ্কর সেই জায়গায় এবার যুদ্ধ হতে থাকলো লোমহর্ষণ যুদ্ধ কে কাকে মারে ইন্দ্র ক্রমশ শক্তি হারাচ্ছে পেরে উঠছে না এর এত বড় শক্তি যে তার কাছে এসে তো পেরে উঠছে না কী করে লাস্টে দেখা গেল ইন্দ্র বলছেন এ তো একে মারা যাচ্ছে না কি করব লাস্টে কি হলো তিনি খবর পেলেন তাকে ব্রহ্মা আদি সব বললেন যে ভগবান বললেন যে তুমি এক কাজ করো দধিচি মুনি বলে একটা মুনি আছেন তিনি ভয়ঙ্কর তপস্যা করেন তার শরীরটাকে চেয়ে আনো চেয়ে এনে ওর যে হার আছে সে হাড় দিয়ে তুমি বজ্র তৈরি করো এই বজ্র ছাড়া ওকে মারা যাবে না তুমি যতই চেষ্টা করো বজ্র না হলে একে মারা যাবে না কিছু করতে পারবে না এর সঙ্গে কিছুতেই মারা যায় না বৃত্তাশোর এই মেঘের মেঘের ওপর দিয়ে যাচ্ছে এত শক্তি যাচ্ছে এন হাওয়াতে সব উড়ছে সবাইকে চটকে দিয়ে চলে যাচ্ছে এরকম অবস্থা লাস্টে কী হলো মুনির কাছে গিয়ে চরণে ভিক্ষা করলো ঋষিভর আপনি দয়া করে যদি আপনার শরীরটা দেন হ্যাঁ শরীরটা দেন মানে ওই যে আপনার শরীর বলে কখনো কেউ দেয় নিজের শরীরটা চাইছো বলে তা মজা করলেন মজাকে বলছেন শরীরটাই চাইছো তুমি অন্য কিছু না বলছে শরীরটা চাই আমরা বলে শরীরটা কেউ কাউকে দেয় মজা করে বলছেন ঋষি বললেন ঠিক আছে তোমাদের যদি মঙ্গল হয় তাহলে আমি আমার শরীর দিয়ে দিচ্ছি যাও বলে কি করলেন শরীরটা ছাড়লেন সেই শরীরটা নিয়ে এলো নিয়ে এসে এবার বজ্র তৈরি করা হলো সেই বজ্রের দ্বারা এই যে যুদ্ধ হতে থাকল বজ্রের দ্বারা কি হলো এবার সেই বৃত্তাসুরকে এবার মারা হলো বৃত্তাসুরের গলাটা কাটতে লেগেছিল এক বছর তাহলে বৃত্তাসুরের গলাটা কত বড় ওই যে এক বছর খালি চক্রটায় বজ্র কাটছে এক বছর লেগেছিল এইভাবে হলো যাই হোক এখন পরীক্ষিত মহারাজ বললেন পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছেন যে পুংসমন ব্রত দ্বারা ভগবান প্রসন্ন হন এই এখানে অনেক কথা এর মধ্যে আছে যে ইন্দ্র এর প্রসঙ্গে কিছুগুলো কথা বলা উচিত যে শেষের বারে যে ব্রহ্মহত্যাটা হলো সেটাতে আর পালাবার রাস্তা নেই তিনি চলে গেলেন মানুষ সরোবতে জলের মধ্যে পদ্মের মধ্যে লক্ষ্মী স্মরণে গেলেন তাকে বেরিয়ে আসার আর কোনো রাস্তা কোনো কিছু রইল না তিনি কোনো যজ্ঞভাগ পাচ্ছেন না কিছুই নয় এই অবস্থা মধ্যে পড়ে গেলেন পরেতে অশ্বমেধ আদি যজ্ঞ করে তাকে বাঁচানো হয়েছিল তাকে এই অবস্থা থেকে বাঁচানো হয়েছিল তারপরে এবার কী করেছেন আমরা অনেক কথা আলোচনা সুযোগ পাচ্ছি না আমার অত্যন্ত চিন্তিত আমি এবার সপ্তম স্কন্ধেতে প্রথম অধ্যায়তে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছেন যে ভগবান তো নিরপেক্ষ কিন্তু ভগবান কেরকম মনে হচ্ছে যেন পক্ষপাতিত্ব করেছিলেন তা এরকম কি করে রাজা বলছেন সম সমহ প্রিয় সৃহৃত ব্রহ্মণ ভূতানাম ভগবান স্বয়ং ইন্দ্রিয় স্বার্থে কথম দৈত্যা দৈত্যান অবধিত বিষমও ইয়থা বৈচেন পরীক্ষিত প্রশ্ন করলেন ভগবান তো সর্বভূতে সমান তো প্রিয় সুরহৃত সব জীবাত্মার প্রতি তো তিনি সমান তিনি কি করে ইন্দ্রের জন্য কি করলেন দৈত্য দানবণকে বধ বধ করেছেন এইসব ব্যাপারগুলো জানবার তার বড় ইচ্ছে হলো সুখদেব বললেন ভালো কথা তুমি জিজ্ঞাসা করেছ ভগবানের হরিচ ভগবান হরির চরিত্র অদ্ভুত অপ্রাকৃত যেহেতু ভগবৎ ভক্ত প্রহ্লাদের মাহাত্মা কীর্তন ও ভগবদ্ধি বর্ধন করে থাকে অর্থাৎ এইখানে এই অসুর বিনাশের যে প্রসঙ্গটা আসলো এখন প্রহ্লাদ হচ্ছে যার পুত্র তার নাম হলো হিরণ্যকশিপু হিরণ্যকশিপু তিনি ভয়ঙ্কর তপস্যা শুরু করেছিলেন এই তপস্যার দ্বারা জগতের আধিপত্য আদি সব বিস্তার করার চেষ্টা করেছিলেন দেবতাগণকে তো মানুষ দেব দেবতাগণকে তো পাত্তাই দেন না এত ভয়ঙ্কর এই অবস্থার মধ্যে কী হল দেবতাগণ অত্যন্ত অত্যৃষ্ট হয়ে অত্যৃষ্ট হয়ে তিনি ভগবানের কাছে বলছেন কী করব এই তো ওষুধ ভগবান বলছেন যে কোনো চিন্তার কিছু নেই আগেই বলা হয়েছে যেখান যখন দ্বিতির গর্ব সঞ্চার হয়েছিল তখন ঋষি বলেই দিয়েছিলেন এর তোমার যে দুই পুত্র জন্মাবে সেই দুই পুত্র অত্যন্ত পরতাপ সমস্ত জগৎকে আগুনে জ্বালাবে এত কষ্ট দেবে কিন্তু তার একটা নাতি হবে মানে তার ছেলে হবে তোমার নাতি হবে সে সর্বভূতকে সমদর্শী ভগবানের ভক্ত এর জন্য ওর বংশ উদ্ধার পাবে এই কথা বলছেন এই প্রকারে কি হল হিরণ্যকশিবু তিনি তপস্যায় গেছেন ভয়ঙ্কর তপস্যা যে তপস্যার কোনো কেউ কো বিকল্প খুঁজতে এত ভয়ঙ্কর তপস্যা যেটা সম্বন্ধে বলা আছে ন ভূতম না ভবিষ্যতী এমন তপস্যা তার ভূত আর ভবিষ্যৎ কোনোদিন করেনি ভয়ঙ্কর সমস্ত শরীর একেবারে উই পোকায় খেয়ে শেষ কিছু নেই লাস্টে মর্যাদে প্রাণ রয়েছে এখন যখন অন্নগত প্রাণ তখন সত্যযুগে মর্যাগত প্রাণ থাকতে পারত অর্থাৎ সমস্ত রক্ত চলে গেল মর্যাদে প্রাণ এত ক্ষমতা ছিল ব্রহ্মার আরাধনা করছেন ব্রহ্মা একবার এলেন বলছেন যে কী চাও বাবা বলছেন আমাকে বর অমর বর দিতে অমর তো আমি তো নিজেও অমর নয় অমর বর আমি তোমাকে কি করে দেব অমর বর আমি দেব আমি দেব কী করে আমি তো নিজেও অমর নয় তো অন্য বর চাও তো আমি দিতে পারি বলছে না আমার অন্নবর লাগবে না অমর বর দিতে হবে ব্রহ্মা চলে গেলেন আবার সেই ভয়ঙ্কর তপস্যা করছে ব্রহ্মাকে রাখছে আবার ব্রহ্মা এলেন কী চাও বাবা তখন এসে দেখছেন যে শরীরের এমন অবস্থা কিছুই নেই দেখতে পাচ্ছেন না কমন নুল থেকে জল নিয়ে যখন ছিটে দিলেন তখন সেই হিরণ্যকুশিবুর শরীর দেখা গেল বলছে কী চাও বলছে অমর তুমি তো আগেই বলেছে অমর বর হবে ঠিক আছে অমরবাদ যদি নাই দেবেন তাহলে কয়েকটা বড় দিন কী বলছে দেখুন আপনার শ্রেষ্ঠ কোনো পারি প্রাণী যেন আমায় না মারে তথাস্তু দেখুন কোনো অস্ত্রের দ্বারা সস্তের দ্বারা কোনো মতোই যেন আমি না মরি তথাস্তু জলে স্থলে অন্ত কোনো জায়গায় যেন না মরি অন্তরিকে তথাস্তু এইভাবে সে চিন্তা করছে ব্রহ্মার বয়স হয়ে গেছে বুড়ো হাবড়া হে মানে আমি বোকা বানিয়ে দিলাম আমি তো ঘুরে ফিরে তো এই অমরবাড়ি নিয়ে নিলাম ঘুরে ওকে বোকা বানিয়ে দিলাম তো ওরা জানে না ভগবানের মার হচ্ছে দুনিয়ার বার দিয়ে দিল বন ভাব দিয়ে চলে গেল এবার নেওয়ার পরেতে এ অমর বরের মতো পাগল হয়ে গেল সে যা খুশি অত্যাচার করে তার মানে অত্যাচার মানে সে সহ্য করা যায় না দেবতা যখন তখন এসব অত্যাচার করছে এবং তার উদ্দেশ্য হল আমার ভাইকে মেরেছে এই হরিকে যেখানেই পাবো আমি গলা টিপে মারবো হরিকে আমার পেতেই হবে কোথায় আছে আমি খুঁজে বার করবো হরিকে কোথায় পাবে সে এখন চেষ্টা করছে হরিকে ধরবে খুব ভালো করে চিন্তা করছে যে কোনোভাবে হরিকে ধরতেই হয় ধরে আমি তাকে মেরে ফেলবো কেন আমার ভাইকে মেরে ফেলেছে আমি তাকে ছেড়ে দেবো এইভাবে বর নিয়ে যখন ফিরল ইতিমধ্যে একটা ঘটনা ঘটেছিল যেটা বলা দরকার হিরণ্যকশিপু এখন তপস্যায় গিয়েছিল দিব্য অনেক বছর ধরে সেই সময় ইন্দ্র জানতে পেরেছিল যে কয়াধু অর্থাৎ রানী রানী অর্থাৎ হিরণ্যকুশিমের পত্নীর গর্ভে একজন সন্তান জন্মাবে অনেক সন্তান আগে জন্মেছে প্রহ্লাদ তো পরে জন্মালো যাই হোক লাদ অনুলাদ সংলাদ অনেক লাদ দিয়ে নাম সব লাদ এই নাম লাস্টে প্রহ্লাদ এবার প্রহ্লাদ যে মহাভাগবত সেটা ইন্দ্র জানে না ইন্দ্র কী করছেন এবার এসে তাকে অপহরণ করে নিয়ে যাবে ইন্দ্র কয়াদুকে কয়াদুকে অ্যারেস্ট করে কয়াদুকে অ্যারেস্ট করেছে কেন রাজা দীর্ঘদিন নাই অসুর অসুররা দুর্বল হয়ে পড়েছে রাজা নেই তখন রাজ তখন ইন্দ্র কী করলো এই সুযোগ গিয়ে কয়াধুকে ধরে নিয়ে চলে যাচ্ছেন হঠাৎ মাছ পথে ইন্দ্রের সঙ্গে দেখা এই মাঝপথে নারদের সঙ্গে দেখা নারদ বুঝছে এ তুমি না স্বর্গের রাজা অপরের স্ত্রীকে দুই ছি ছি ছাড়ো ছাড়ো ছাড় ছাড়ো শিগগির ছাড়ো এ রাম এতো উচিত নয় এ কী করছো বলছে মুনি মণিবর আমি কিছু করব না আমি খালি একে ধরে নিয়ে যাচ্ছি রেখে দেবো এ সন্তান যখন পোষক করে সন্তানটাকে মেরে ফেলবো কে ছেড়ে দেবো বলে পাগল হয়েছো তুমি এর গর্বে কে আছে জানো অনন্তের অনুচর এ অনন্তের ইকে মারবি কি একে মারা যাবে না ছাড়ো 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 ছেড়ে দাও ইন্দ্রের কথাতে তুই তখন ছেড়ে দিয়ে নিজের রাজধানীতে চলে গেলেন এবার কয়া দু কাঁদছেন বলছেন ঋষি বল আমার তো কোনো জায়গায় যেখানে সেখানে যাও মারবে আমার তো স্বামী নেই আর অসুর কুল সব দুর্বল হয়ে গেছে কে কার কথা শোনে বল তোমার মা কোনো চিন্তা নেই তুমি এক কাজ করো আমার আশ্রমে থাকো আশ্রমে থাকো হরিকতা শোনো আশ্রমেতে এবার নারদজি ওকে ভাগবত তত্ত্ববিজ্ঞান বলছেন ভাগবত তত্ত্ব বিজ্ঞান বলছেন কার জন্য তার পেটেতে যে সন্তানটা আছে অনন্তের অনুচার তার জন্য তিনি শুনছেন কিন্তু তাকে মাথায় ঢোকে কিছুই ঢোকে না শোনে একান্দি পেরিয়ে যায় এই শোনে এখান দিয়ে যায় নারদজি মহারাজ অনেক তত্ত্ববিজ্ঞান উপদেশ করলেন কিন্তু দুর্বল চিত্ত নানান কামনা বাসনা কয়াধুর আছে ধরতে পারল না কিন্তু লাভ লাভের মধ্যে লাভ এইটা হলো যে গর্ভেতে যে সন্তানটা প্রহ্লাদ পুরো শুনল এই ভাগবত্ব এবং শুনে সেটাকে ধারণ করতে পারলো এইবার কি করে নারদজির থেকে আশীর্বাদ নিল কয়াধু যে আপনি আশীর্বাদ করুন যতক্ষণ আমার স্বামী তপস্যা থেকে না ফিরবে ততক্ষণ যেন এই সন্তানের জন্ম না হয় আর ঠিক আছে তাই হোক হেরেনকশিবু এবার আসার পর বর নিয়ে ফিরে এলো ধরাকে সরাগান করে এবার আসার এবার সন্তানও পড়লা ছোট ছেলেকে খুব আদর করে চুমু খায় এ করে সব করে ও জানে না এই ছেলেটাই ও মৃত্যুর কারণ হবে এ খুব আদর করে আহা আমার ছেলে রে এদিকে বসে আদর করে কোলে নিয়ে এ কর আদর তারপর কী বলে একটু বয়স হয়েছে বাবা এখন তো তোমার স্কুলেই যেতে হবে পাঠশালায় পাঠশালায় যেতেই হবে পাঠশালায় গুরু পড়লার চিন্তা করছে কোন পাঠশালায় যাব আমি যে পাঠশালায় আমি পড়েছি গর্বে থাকতে এই পাঠশালায় তো যথেষ্ট কেন বিদ্যা ভাগবত অবধি বিদ্যা এই পর্যন্ত তো নারদজি এবার পড়লার চিন্তা করছে কোন পাঠশালায় পাঠাবে আর বড়োজোরে এই যে ষণ্ড অমর্ক আমাদের শুক্রাচার্য অসুরের গুরু ওই পাঠশালায় পাঠিয়েছে বলে বাবা ভালো করে পড়াশোনা করে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ভালো করে পড়াশোনা ওখানে যা বলে পড়লাদের কিছু ভাল লাগে না ও সব বলেই যাচ্ছে কিছুই ভালো লাগে না এসে কী সব বলে আমি সব শুনেছি মায়ের গর্ভেতে থাকাকালীন অবস্থায় ইন্দ্র আমাদের আমাদের নারজ্জি মহারাজ কত ভাগ কত ভালো ভালো কথা বলেছে এখানে কিছুই বলে না সব আলতু ফালতু রাজনীতি রাজনীতি শেখায় এইসব শেখায় হায় হায় এ কি এই গুরুর কাছে আমি কী জন্য এলাম কিন্তু যেতে পারছে না বাবা পাটিছে বললেই ধমক দেবে ঠিক আছে থাক তাহলে এবার কি হলো কিছুদিন পরে কেন গুরুদেব গুরুদেব শুক্রাচার্য কোনো কাজে গেছে তপস তপস এখন দুটো ছেলের কাছে দায়িত্ব দিয়ে গেছে এই গুরুকুলটা চালাবি ভালো করে চালাবি গুরুকুল দুটো দুটো ছেলে ষণ্ড এবং অমর্ক তারা ভালো করে চালায় আর তাদের কী জানা আছে ভক্তি তো জানা নেই রাজনীতি সমাজনীতি অর্থনীতি এগুলো সব জানা আছে হ্যাঁ লে পলিটিক্স শেখাচ্ছে বাচ্চা বলে আমি পলিটিক্স শেখে কী করবো অসুরের ভালো ওখানে পড়তে গেছে সব অসুরের ভালো ওরা ওই শিখছে প্রহ্লাদ মহারাজ এবার চিন্তা করছে এ তো মহামুশকিল হল কিছু উত্তর দিচ্ছে না পরে যখন গুরুদে পরে যখন ষণ্ড আমর কোকে বললো আমার ছেলেটাকে একটু নিয়ে আসো কীরকম পড়াশোনা শিখছে একটু দেখবো কীরকম পড়াশোনা শিখছে আমি একটু দেখব এইভাবে যখন ছেলেটাকে আনা হলো ছেলেটাকে অসুর অসুর হলেও তার তো স্নেহ আছে বাঘ ভাল্লুক দেখবে সিংহ তার নিজের বাচ্চাটাকে আদর করে করে না তা এখন অসুর বাচ্চাটাকে কোলে নিয়েছে বলে আদর করছে বাবা কি শিখলে তুমি গুরুকুলে ভালো করে একটু বলো দেখি কী শিখলে কী শিখেছ যেটা সার বস্তু তো ভালো করে বলো তখন এই কথা শুনে প্রহ্লাদ মহারাজ বলছেন মনে মনে ভাবছেন আমার গুরুদেব নারদজি যা শিখ এরা তো গুরু নয় এরা গুরু পদবাচ্য নয় এদেরকে গুরু বলা যায় নাকি কিন্তু তো তখন প্রহ্লাদ মহারাজ বাবার কাছে বলছেন হাজুর তৎ তৎসাধু মনে অসুর র্য দেহি নাম সদা সমদ্ভিঘ্ন ধিয়া ম সৎগ্রহাত এত্তপাতাম গৃহমান্ধ কুপ আম বনমগত হৈয় হরিমা শ্রয় পিতা তো শুনে মাথা গরম বা বলে কি এই ছেলেটা কোথেকে শিখলো এসব হ্যাঁ বিষ্ণু বলছে বিষ্ণুর নামটা শুনলো কোথেকে আমরা তো অসুর আমরা তো অসুর কোথেকে শিখলো এক কী কথা বলছে রে বাবা হ্যাঁ তৎসাধুমন নিয়ে বর্জ্য বাবা বলছে না অসুর বর্জ্য অসুরও শ্রেষ্ঠ আর হিরণড হাসছে দেখো কত সুন্দর সম্মান দিল আমাকে ও যে অসুরও বর্জ্য বলছে এটা ওর পক্ষে সম্মান হলো ও বাবা বলছে না বাবা কাকে বলবো এই তো অসুরের শ্রেষ্ঠ অসুর মানে তমগুণ রজগুণের একেবারে চূড়ামণি তো এই কথা বলাতে হিরণ হিরণ্য আনন্দ হচ্ছে মানে আমার ছেলেটা দেখো কীরকম সম্মান দিচ্ছে আমাকে এ অসুরও বর্জ্য বলছে অসুরও শ্রেষ্ঠ এখন এই এই যে বিষ্ণু ভক্তির প্রথা থেকে শিখলো আমার ছেলেরা ষণ্ড এবং অমরককে ডাক ডাকা এই শোনো শোনো এদিকে বস কোত্থেকে শেখালে আমার ছেলেটাকে এই সব বিষ্ণু ভক্তির বলে রাজন বিশ্বাস করুন আমরা জানি না হয় তা বললে হয় ও কোথায় শিখলো তাহলে ও কি কেউ শেখা তোমাদের পাঠ গুরুকুলে কেউ ঢোকে না কি না কেউ ঢোকে না ও কি বাইরে যায় না তাহলে সেগুলো কেউ তোমরাই শিখি বলে আপনি ক্ষমা করুন আমরা প্রতিজ্ঞা করে বলছি আমরা এসব শেখাইনি লাস্টে যখন হিরণ্যগুঞ্জে রেগে গেছেন তখন হাজ্য করে বলছেন রাজন নৈসর্গিক ইয়ম মতিরস্ব রাজন এর নৈসর্গিকী জন্ম থেকে বা তখন হয় আমি বলছি আপনি পরীক্ষা করে নেবেন আমরা শেখাইনি আমরা রাজনীতি আমরা রাজনীতি শেখাই পলিটিক্স রাজনীতি অর্থনীতি সময় এগুলো শেখাই ও এইসব আমরা কোনোদিন শেখাই আপনি যান গিয়ে দেখুন অন্য বালকরা জানে কিনা আমরা শেখাইনি আপনি বিশ্বাস করুন আপনি ডেকে যাচ্ছেন আমাদের এইভাবে বিশ্বাস করে ঠিক আছে যাক এখন থেকে যেন আর উল্টো কিছু শেখাবে না যাও ছেলেকে নিয়ে যাও ভালো করে শেখাবে এবার কিন্তু একটা যেন উল্টো না শেখে এই ছেলে এখন ছোট বড় হচ্ছে এখন যা তৈরি করবে হবে যাও ভালো করে এবার ভালো করে এবার শেখাচ্ছে বলছেন বাবা যে কথাগুলো বললে আমরা তো শেখিনি কোথায় পেলে এগুলো তো আমরা বলিনি তোমাকে এবার যখন সন্ডে আমা আমরকে যখন জিজ্ঞাসা করছে হুম তখন বলছেন যে গুরুপুত্র দুজন বলছেন এই শিক্ষাটা আমরা তো দিইনি নতপ্রণীতম ন পরপ্রণীতম তুমি বাইরেও যাও না যে অন্য লোকে তো শিখবে তাহলে রাজাকে বলছেন রাজন নৈসর্গিক ইয়ম মতিরস্বরাজ নৈসর্গিক ইয়ম মতিরস্ব রাজন এটা নিসর্গ ওই জন্ম থেকে রয়েছে আমাদেরকে আপনি বিশ্বাস করছেন না ঠিক আছে পরবর্তীকালে প্রহ্লাদকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল গুরুরা দিকে এই ঠিক করে বলো মিথ্যা বলবে না কিন্তু কোথেকে তুমি শিখেছো এইসব হ্যাঁ হ্যাঁ কোথেকে শিখলে কোন গুরু বলছে মতির না কৃষ্ণে পরতো শতবা কার থেকে শিখব মতির না কৃষ্ণে পরতো শতবা মিথ বিপদ দেহব্রতানম অদান্ত গভীর বিশতম তমিশ্রম পুনঃ পুনঃ চর্বিত এরা কি করে জানবে এরা জানবেই কি করে এরা তো এসব কিছুই জানো না এরা জানবে ভক্তির কথা প্রহ্লাদ প্রহ্লাদ মহারাজকে যখন জিজ্ঞাসা করছেন হিরণ্য তোমার গুরু কি শিখিয়েছে এইগুলো তা বলছেন মতের নতের নৃষ্ণে পারতো বিবদ মিথো তো নাম आदान्तगोभिर्विशतां तमेषां पुनः पुनश्चोर्भितोच्चारवनानां नाते विदुः सार्तगोतिं हि विष्णुं दूरासयाजे बहिरार्थमानिन् अन्धाय तन्द्वैरुपनीयमानं तेयपीशित मुदाम निबाध्या नैशांग मती साव उ क्रमाघी स्पृश्यात्नर्थ पधर्थ महिषाम पद रजिषेक निष्किचनानमणी ना तो यद प्रहलदुमार बोल एरा क्य न कृष्ण परत निजे इच्छा व परे इच्छा कोई कृष्ण भक्ति हो न कृष्णे पर तो सत কোনো মতেই হয় এরা তো সংসারের এরা তো সংসারের যেটা চিবচ্ছে যেমন সজনে ডাটা যেমন সজনে ডাটা তুমি অনেকক্ষণ চিবোলে চিবিয়ে কি করো ফেলে দাও না চিবিয়ে ভালো করে ছিবটা ফেলে দাও প্রহ্লাদ মার বলছে এরা তো ছিবড়ে চিবচ্ছে সংসারে যে সুখটা সংসারে যে সুখটা এ তো চেবানো হয়ে গেছে চিবিয়ে দেখে যে কী রস আছে তারপরও তো আবার চিবচ্ছে আবার চিবচ্ছে কি করব আমার কিছু করার নেই এই বলছেন এ তো চর্বিত চর্বানা সংসারের যে সুখটা এটা কি এখনও চেবানো হয়নি চিবিয়ে ফেলা জিনিসটা আবার মুখে নিচ্ছি বচ্চ আর কি রস পাবে এ তো নষ্ট হয়ে গেছে চেবানো হয়ে গেছে এখানে বলছে আর বলছেন প্রহ্লাদ মা এরা তো জানেই না যে সমস্ত জীবের স্বার্থ একমাত্র বিষ্ণু বিষ্ণু ছাড়া যে জগতের কিছু নেই এরা তো জানেই না এরা আমাকে বিষ্ণুভক্তি কি করে শেখাবে এরা তো অন্ধ এক অন্ধ যেমন অন্য অন্ধকে নিয়ে গেলে কুয়াতে বা কোনো জায়গায় খাদ খালে পড়ে মরে এরা তো সেই অন্ধ এরা তো আত্মতত্ত্ব জানে না তো এরা আমাকে কী শেখাবে যেমন অন্ধ ব্যক্তি যেমন অন্ধ গুরু যার নিজের কোনো তত্ত্বজ্ঞান নেয় কিছু বিষয়তময় সেই যদি অপরকে দীক্ষা দেয় সেই মন্ত্রে কি হবে কোনো কিছু হবে কি কিচ্ছু হবে না সেই জন্য বলছেন অন্ধায় যসন্দী রূপনীয় মানম তেও পি ওরা তো বন্ধনে রয়েছে যেমন বলদকে এইখানে নাক ফোড়ে দিয়ে এবার কলু কি করছে নাড়াচ্ছে এবার তেল এই তো অবস্থা এদের এরা বিষ্ণু ভক্তি কী করে যায় বিষ্ণুকে জানিই না আর তাছাড়া মহা বৈষ্ণবগণের চরণ ধুলি মাথায় না এলে পরে কোনোদিন কেউ বিষ্ণুভক্তি পেতেই পারে না কি করে ভাবে যতক্ষণ মানুষ গুরু বৈষ্ণবের সঙ্গ না করে যতক্ষণ বদ্ধজীব শুদ্ধ গুরু বৈষ্ণবের চরণ মাথায় নেয় ততক্ষণ তাদের বুদ্ধি দূষিত থাকে সেইটে প্রহ্লাদ মার বলছে নৈ নৈ সাংমতি স্তবত উরুক্রমাঙ্গিং নৈ সাংমতি স্তবত উরুক ক্রমাঙ্গিং অনর্থ অপগম য়দর্থ। পাদর জবি সেকম নিষ্কিঞ্ঞ্চন আনাম নবিনীতুজাম এরও তো অন্ধ কী করবে এইভাবে প্রহ্লাদ মহারাজ উত্তর দিচ্ছেন রাজার প্রচণ্ড রাগ হচ্ছে এইবারে যখন গুরু খুলে নিয়ে গেল প্রহ্লাদ মহারাজ এবার চমৎকার কিছু কাজ করলেন কী কাজ করলেন প্রহ্লাদ মহারাজ যখন গুরু দুজন গুরু বাইরে চলে যায় এবার অসুর নিয়ে গিয়ে ভক্তির কথা বলেন ও তুই জানে না অসুর বালক ওরা বাইরে যায় কাজে ও বলে আমার বন্ধুগণ তোমরা এসো এখানে বসো বসো বসে এবার তাদের বোঝায় বলে তুমি কোথেকে শিখলে বাবা এই বাচ্চাগুলো বলে বন্ধুকে বন্ধু তুমি কি করে শিখলে তোমার তো আমাদের গুরু তো এসব শেখায় না ওসব অনেক কথা পরে বলবো বসো বসে এবার এবার ভক্তির কথা বলে আর অসুরের বালকগুলো ভক্তি শিখে যাচ্ছে এবার গুরু তো মাথা খারাপ এই বাচ্চাগুলো কে শেখাচ্ছে কে জানে এবার বলছেন কি প্রহাদ মা বলছেন দেখো কৌমার বয়স যখন ছোট্ট বয়স থাকে তখন থেকেই হরিভক্তি আমরা তো এসব শুনিনি যখন কৌমার বয়স থাকে ছোট্ট বাচ্চা তখন থেকে হরিভক্তি শিখত হরিভজন কৌমার আচরিত প্রাজ্ঞ ধর্মান ভাগবতা দুর্লভম মানুষম জন্ম তদপি অধ্রুবম অর্থতম বলছেন বাবা মনুষ্য জীবন সুদূর্ভ এ মনুষ্য জীবন সুদুর্লভ পোকা মাকড় সাপ বিছে বাঘ ভাল্লুক কখনো আফ্রিকার জঙ্গলে জন্ম কখনো কখনো আফ্রিকার জঙ্গলে কখনো আবার সেই তোমার এতে আমাজন জঙ্গলে আমাজন জঙ্গল আছে যেখানে ব্রাজিল সেখানে জন্ম নিছ কখনও সুন্দরবনে কোথায় কিছু কোনও ঠিক নেই এখন তুমি মানুষ জন্ম পেয়েছ এ মানুষ জন্ম পেয়ে তুমি কী করছো নষ্ট করে দিছ কত প্রমাণ আছে বলো ছয়ে ছয় প্রমাণ শাস্ত্রে মনুষ্য জন্ম কি জন্য না একমাত্র উপলব্ধি করব আমি কে করে সেই যে আমার নিত্য সম্বন্ধ ভগবান ভগবান ছাড়া তো আমার কে মা বাবা এই মা বাবা তো আবার ফেলে দিতে হবে আবার পরের জন্মে অন্ন মা বাবা এরকম ঠিকই নেই ভগবানই আমার সর্ব তাই জন্য ভগবান ভগবানকে গীতার একটা সারাংশতে বলা হচ্ছে তোমরা এটা শুনেছি কি না আমি জানি না এটা শুনেছি কি না তমেব মাতা চ পিতা তমেব তমেব সখা তমেব তমেব বিদ্বাম দ্রবীনম তমেব তমেব সর্বম মম দেব দে এটা শুনেছি না আমি জানি না তুমি সব তুমি পিতা তুমি মাতা তুমি ভাই ব চৈতন্য ওই দেখিছে ওই দেখিয়েছেন না কখনো কখনও মাতৃভূমিকায় নির করেছেন স্তন পান করিয়েছেন তিনি দেখাচ্ছেন আমি সব আমি পিতা আমি মাতা সব আমি তথাপি লোক মানে না প্রহ্লাদ মহারাজ বাচ্চাগুলোকে বলছেন দেখো বাবা এই যে শিক্ষা করছো আমি যেগুলো বলছি শোনো সেগুলো কি বলছেন সুখম ঐন্দ্রিয়কম দৈত্যা য়োগে না নাম সর্বত্র লভ্যত যস্মাদ দে হ্যাঁ যশমান দুঃখম অযত্নতা যেমন দুঃখকে পাওয়ার জন্য কেউ চেষ্টা করে না করে কি কোনো লোক আছে যে আমাকে বেশি দুঃখ দাও কি চাইছে তো দুঃখ আসে তোমার কপালে সুখ এবং দুঃখ যা লেখা আছে সেটা তোমার আসবে কিছু করার নেই তোমার কর্মফল তোমার থাকবে কাজেই দেখো আমি নিজে অনেক এরকম ঘটনা জানি অনেক ঘটনা একটা কুকুর ইংল্যান্ডে আমি তখন হয়তো ছাত্র ছিলাম স্কুলে তখন বেশ একটা খবর না তাও না তারও পরে তখন আমি অলরেডি হ্যাঁ সেখানে বলছেন যে একটা একটা ইংল্যান্ডের একটা ধনী ব্যক্তি কোটি কোটি পাউন্ডের মালিক সে একটা কুকুরকে তার স্ত্রী নেই পুত্র নেই আত্মীয় সে একটা কুকুরকে লিখে দিয়ে গেছে সেই খবরটা একজন গুজরাটি সে আমাকে বলছেন বাবু দেখুন কি লিখেছে খবরের কাগজ কী বলছি একটা কুকুরকে ইংল্যান্ডের একজন ধনী ব্যক্তি সব স্থাবর অস্তাবর সম্পত্তি দি সব দিয়ে গেছেন আমি তখন মজাকারও বললাম নবীন ভাই যে ব্যক্তি কুকুরের নামে এত সম্পদে লিখে দিয়েছে না জানি সে নিজে কত বড় কুকুর না জানি সে কত বড় কুকুর তাই জন্য কুকুরের নামে লিখে দিল আর কোনো লিখতে পারলো না জায়গা তো এই হলো কথা কুকুরে যা মায়না পায় একটা মানুষ পায় না তুমি কি শুনেছ স্কটল্যান্ড ইয়ার্ড ইংল্যান্ডের সেখানে যে কুকুরগুলো আছে ডিটেকটিভ ডিপার্টমেন্টের এক একটা কুকুরের মায়না শুনলে তোমার মাথা ঘুরে যাবে একটা কুকুরের মায়না না ডিটেকটিভ ডিপার্টমেন্ট খালি ধরবে তার ট্রেনিং দেওয়া ডগ শো হয় তাতে কত লক্ষ টাকা প্রাইজ পায় কাজেই পয়সাটাই বড়ো কথা নয় সেই জন্য বলছেন সুখ একটা নাপিত একটা নাপিত এই টালিগঞ্জের একটা নাপিত হঠাৎ কত লক্ষ টাকা প্রাইজ পেন চুল কেটে খায় চুল কেটে চুল কেটে খায় সে হঠাৎ কত লক্ষ টাকা প্রাইজ পেয়ে গেল আমাদের এখানে সুবর্ণ ছাড়িয়ে সেই চব্বিশ না পঁচিশ লাখ টাকা পেয়ে গরিব একদম ঘোষের ছেলে ও টিকিটটার জন্য মেরে ফেলতে চেয়েছিলো যারা গুন্ডা তারা যা খবর রাখে কার কাছে দিকে ওকে মেরে টিকিট নিয়ে নেবে বেঁচে গেছে যাই হোক মারতে পারেনি এইখানে আমাদের সুবর্ণ ছাড়িয়ে মানে যেখানে আমাদের গোশাল সেটা ছাড়িয়ে তাহলে সুখম ঐন্দ্রিয়কম দৈত্যা দেহযোগ দেহী নাম সর্বত্র লভ্যথ ইস্মাৎ যথা দুঃখম অচেতনতা আজ এখানেই চর্চার বিশ্রাম দেওয়া প্রয়োজন কালকে নৃসিংহদেবের আবির্ভাব হবে আমাদের ভেতরে যত হিরণ্যকশিবা আছে তাদেরকে মেরে ফেলার জন্য কালকে কালকে নৃসিংহদেব আবির্ভাব হবেন আজকে এই পর্যন্ত থাক তাহলে এইখানে একটু কীর্তন করে একটু শেষ কর উপায় নেই তাহলে আমরা এখানে বিশ্রন্দি বাঞ্ছাল্পিকে পাশে পতিতা পাবনে ভো বৈষ্ণব নম নাম সংকীর্নযসান প্রণাম দুঃখ শমানি হরিপরম বাঞ্ছাষিকে পা পথি পাবনে ভো বৈষ্ণু